মুসা আলাইহিস সালাম যখন দেখলেন গোটা পৃথিবী আমার বিপন্ন, তখন কি মুসা আলাইহিস সালাম কি চাইবে? যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ মিশরের রাজ্য আমাকে দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে মেরে ফেলছে, আমাকে কেটে ফেলছে, আমাকে দেশ থেকে বের করে দিচ্ছে, আমাকে এনআরসি করছে না। দোয়ার ভাষা শিখুন। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আন্নি লিমা আনসালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকু দেবে আমি ওইটুকুরই কাঙ্গাল। কোরআনের পাঠক হয়ে আমরা স্তম্ভিত হয়ে যাই এখানটায় এসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রথমে যে গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলো রুদ্ধ করা ছিল, বন্ধ করা ছিল। তাহলে ফাস্তাবাকাল বাবের অর্থ কী হয়? দরজার দিকে ছুটে যাওয়ার মানেটা কী হয়? দরজা তো সব ভিতর থেকে বন্ধ করা আছে, কায়দা করে বাইরে থেকে সব প্রহরী দিয়ে দরজাকে বন্ধ করে দিয়েছে, বাইরে থেকেও আটকানো আছে দরজা, গিয়ে তো কোনো লাভ নেই। লাভ একটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন ওই ছোটাটা, ওই পালিয়ে যাওয়াটা, পাপ থেকে এই পলায়ন বৃত্তি, অন্যায় কাজ থেকে এই দৌড়ে যাওয়ার এই মনোভাব আল্লাহ খুব ভালোবেসেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, জমিয়তে আহলে হাদিস উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক, সভাপতি, কর্মী, একনিষ্ঠ অনুসারী, ভাই বন্ধু, সম্মুখস্থ সুধী শ্রোতৃমণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ থানা সম্মেলনের আয়োজক, পরিচালক, ব্যবস্থাপক ভাইরা, আল্লাহর অনেক অনেক প্রশংসা। অনেকদিন পর আল্লাহর বিশেষ অনুগ্রহে আপনাদের সামনে দু চারটি কথা বলার সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা করে দিয়েছেন। আমরা সম্মেলনের এই প্রেক্ষিতে উপস্থিত হয়ে কিছু দিনের কথা শোনার বলার সুযোগ পেয়েছি। আন্তরিকভাবেই সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যে আমরা আমাদের হামদ, আমাদের প্রশংসা জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অজস্র অসংখ্য বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের কাছে, আমাদেরই মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এবং মানুষের জন্যই প্রেরিত হয়েছিলেন, মানুষের কল্যাণের জন্যই। পৃথিবীতে বহু মানুষ এটা চেয়েছেন, নিজের পরিচিতিকে তারা স্পষ্ট করার জন্য মানুষের কাছে বলেছেন, এবং আজকের পৃথিবীতে মানুষের কাছে একটা প্রতারণার ভাষা হিসাবেও মানুষ এটা ব্যবহার করে। সেই ভাষাটি হচ্ছে আমি তোমাদের লোক, আমি আপনাদের মানুষ, আমি আপনাদেরই, আপনাদের জন্যই। আর আমাদের বিখ্যাত কবি তো নিজের পরিচয়কে স্পষ্ট করে বলে গেছেন যে আমার পরিচয় কিছু জানতে চেয়েও না, আমি তোমাদেরই লোক, এই মোর শেষ পরিচয়, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। কিন্তু হতে পারেনি, মানুষের পক্ষে তো হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকেই গোটা পৃথিবীর তথা নিখিল ভুবনের কল্যাণের জন্য প্রেরিত করেছেন, এবং মানুষের মধ্য থেকেই তাকে নির্বাচিত করা হয়েছে, মানুষের ভিতর থেকে এসে মানুষেরই জন্য
এরকম কল্যাণ এরকম রহমত স্বরূপ তিনি প্রেরিত হয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ স্পষ্ট করেছেন তার পরিচিতি যে মানুষের মধ্য থেকে তাকে নবী এবং রাসূল রূপে প্রেরিত করা হয়েছে এবং রহমতুলিল আলামিন করে পাঠানো হয়েছে, মানুষকে উসওয়াতু হাসানা উত্তম নমুনা স্বরূপ প্রেরিত হয়েছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অজস্র অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মনোযোগী হতে হবে, শ্রোতা হতে গেলে আমরা মনোযোগী হয়ে বসে আছি। অনেকক্ষণ থেকে গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ আলোচনা হয়েছে আমার সামনে এবং এই স্টেজে মঞ্চে বিদগ্ধ বিশিষ্ট মানুষজনেরা বসে আছেন, তাদের অনেকেরই আলোচনা সম্ভব হয়েছে। অনেকে হয়তো আলোচনা করার সময়ে অভিঘাতে তারা আলোচনা করতে পারেননি, যাই হোক সেই সমস্ত জ্ঞান গর্ভ যে আলোচনা আমাদের সামনে আলোচিত হয়েছে সেগুলো এবং আমিও সংক্ষিপ্ত যেটুকু কথা বলবো সকলটাই আন্তরিকভাবে শোনার, কোরআন সুন্নার অনুকূলে সেই কথাগুলিকে জীবনে বাস্তবায়িত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আজকে দু চারটি কথা বলবো, একেবারেই নির্ভার, কোনো প্রেশার থাকবে না। ইসলামের কোনো কথা প্রেশার সৃষ্টিকারী নয়। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, মনে করি আমাদের উপর চাপিয়ে দিল, ওই মৌলানা এসছে এমন ভারী ভারী কথা বলে গেল। না, ইসলামের কোনো কথা চাপ কেন হবে? চাপ মুক্তির জন্য ইসলাম এসেছিল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে আলাদা। রাষ্ট্রবিজ্ঞান একটা গোষ্ঠীরকে উল্লেখ করা হয়েছে যারা মানুষের উপরে চাপ সৃষ্টি করে, প্রেশার দেয়। আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দিয়ে পৃথিবীতে সেই চাপ মুক্তির ব্যবস্থা করেছেন। ভার মুক্তি, পেশন মুক্তির জন্য যাবতীয় বিধিবিধান নির্দেশনা আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ বড় পেরেশান হয়ে আছে, নানান ভারে মানুষ অস্থির হয়ে আছে, নানান চাপে মানুষ ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিটার মুখোমুখি দাঁড়িয়েছে, মানে অবুঝ একটা শিশু নিজেকে বিপন্ন ভাবতে শিখে ফেলেছে। তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্র, তার জীবনবোধ, তার ধর্মীয় চেতনা সবটাই যেন একটা এলেমেলো অগোছালো। একটা ছোট শিশুও এই বিপন্নতার আঁচ পেতে শুরু করেছে। আমাদের বাড়িতে ওই পাশের বাড়ির একটা ছেলে দুধ দিয়ে যায়, গরু দুধ নিয়ে ওই ছোটো একটা ছোটো মতো ছেলে দুধ দিতে আসে। তো যে বোতলটায় দিতে আসে সেটাতে ওই অর্ধেকের খানিক বেশি 500 গ্রাম দুধটা দিয়ে যায়। এখন ওটা সম্ভবত 1 লিটারেরই বোতল। একদিন ও 1 লিটার পুরো ভর্তি করে দুধ নিয়ে এসছে। তা আমিও বলছি বাড়িতে আরও সবাই বলছি, কী ব্যাপার আজকে এতটা দুধ বেশি দিয়েছো কেন? তো আমার পাশেই থাকা একটা ছোট ছেলে কি ভয়াবহ দেখুন, সে তখন বলছে, আমাদেরই বাড়ির একটা ছেলে বলছে, দুধে পানি ঢালতে গিয়ে আজকে বেশি ঢেলে দিয়েছে সেই জন্য বোতলটা ভর্তি হয়ে গেছে। না, বাস্তবটা তা নয়। ওকে দুধটা ঢালতে বলেছিল ওর দাদি বা নানি যেই হোক, ও সত্যি সত্যি খাঁটি দুধটাই দেয় আমাকে, আর এক বোতল দুধ ও সত্যিই ভরেছে, এটুকুও বিশ্বাস। আমার বাড়ির ওই শিশুটাও কিন্তু ওই বিপন্নতার এমন একটা জায়গাতে পৌঁছেছে অশ্রদ্ধার, অবিশ্বাসের, মানে কোনোভাবেই বিশ্বাস করা যায় না যে দুধ কেউ বেশি দিতে পারে। ওর মনে এটাই জেগেছে যে পানি তো এমনিই ঢালে, তো পানি ঢালতে ঢালতে আর কি বেশি দিয়ে দিয়েছে। আমি শুনে খানিক থ করে বসে গেলাম, এই আশ্চর্য কথা, তো তোর মাথাতে এই এই কথাটা এলো কেন? মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে এসে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কবি আমাদের কাছে খুব গভীর আকুতি নিয়ে বলে গেছেন, আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষের জন্য সেই ভালোবাসার আপনজন করে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যুগে যুগে নবী এবং রাসূলদের। তাদের মূল থিম ছিল, তাদের মূল মিশন ছিল, তাদের ভিশন ছিল মানুষকে চাপ মুক্ত করা, মানুষকে বিপন্নতা থেকে একটা উত্তরণের পথ দেখানো, সমস্ত রকমের ভার, সমস্ত রকমের প্রেশার মুক্ত একটা জীবন, একটা ঝরঝরে, একটা হালকা, একটা ফুরফুরে জীবন তারা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা সেই জীবনের দিকে ধাবিত হব, সেই জীবনের পথে মানুষকে আহ্বান করব। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়,
চাপ মুক্তকারী ভার লাঘবকারী জামাত সংগঠনে আমরা বিশ্বাসী, আমরা সেই ব্যাপারে আগ্রহী। কাজেই আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যা আমাদেরকে বিপন্নতা থেকে মুক্তি দেয়, যা আমাদেরকে ভারমুক্ত জীবনের সন্ধান দেয়। ভয়ঙ্কর যে ভার এবং চাপ সৃষ্টি করে রেখেছে মানুষ, মানুষ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা কারো উপর ভারাক্রান্ত করে দেন না, মানুষ এগুলো তৈরি করে। আল্লাহ সুবহানাহু তাআলা চাপ দিয়ে দেন না, মানুষ এই চাপগুলোকে নিজের কাঁধে চাপিয়ে নেয়। কীভাবে? রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে। কারা চাপ সৃষ্টি করে? রাষ্ট্রের নেতারা সৃষ্টি করে, রাজনৈতিক বড় বড় ক্যাডাররা সৃষ্টি করে, ধর্মীয় নেতারা সৃষ্টি করে, সমাজের মোড়ল মাতব্বররা সৃষ্টি করে। ক্ষমতা লোভী, ক্ষমতা অনেক বিশ্বাসী মানুষেরা সমাজের নিরীহ শান্ত সিষ্ট ভদ্র স্বাভাবিক জনগণের ওপরে চাপ সৃষ্টি করে। সেই চাপ এমনভাবে তাদেরকে বিপর্যস্ত করে তোলে যে স্বাভাবিক জীবনে তারা নেই। কীভাবে? কলুর বলদের মতো চুপ করে মাথা নিচু করে বসে আছে, জানে এটাই রীতি। অফিসে যাব, ঘুষ দিতে হবে, এটাই আমার পদ্ধতি। সরকারি একটা কোনো অফিসে যাব, কোনো কাজ পাব না, এটাই আমার রীতি। আলেম ওলামাদের কাছে যাব, সঠিক তত্ত্ব পাব না, আমাকে হয় শির্ক শোনাবে, না হলে বেদাত শোনাবে, না হলে চাঁদা চাইবে, পয়সা নেবে, শির্কের আবাহনে ঢুকিয়ে দেবে, না হলে বেদাতের পাকে আমাকে ডুবিয়ে দেবে। ও মানুষ জেনেই নিয়েছে, ও কি বলবে? এই ভয়ঙ্কর প্রেসার থেকে আমরা মুক্তি পাব। আর ক্ষমতাসীন মানুষের যে জুলুম আর অত্যাচারে সারা পৃথিবীর মানুষের নাভিশ্বাস ওঠে মুহুর্মুহু, সে থেকে আমরা মুক্তি পাব। সেই মুক্তির নির্দেশনা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। নাবী এবং রাসুলদের জীবনীতে, নাবী এবং রাসুলদের আচরণে, নাবী এবং রাসুলদেরকে প্রদান করা যে ওহি, আল্লাহ সুবহানাহু তাআলার বাণী, সেই সমস্ত কথার মাধ্যমে সেইগুলো নিয়ে আমরা দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। একটা ভারমুক্ত জীবনের সন্ধান পাব, আগ্রহী হব অপর মানুষকে সঙ্গবদ্ধভাবে, একা একা নয়, আমরা মানুষকে সে পথে আহ্বান করার তৌফিক পাবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন প্রত্যেককে সেই শক্তি দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষকে যে দায় দায়িত্বগুলো দেন কোরআন এবং সুন্নার নিরিখে, আমাদের আলেম ওলামারা সংগঠন জমিয়ত মাদ্রাসা মসজিদ ইমাম এরা যে নীতিগুলো বলেন সেগুলি কোনো ভার নয়, সেগুলি আপনার জন্য আমার জন্য প্রত্যেক মানুষের জন্য বহন করা অত্যন্ত সহজ, অত্যন্ত নির্ভার। এটা ইমানের একটা পর্যায়, এটা মনে রাখবেন। আপনি যদি অহৈতুকটাকে চাপ মনে মনে করেন তাহলে ইমানের ত্রুটি বিচ্যুত হয়ে গেছে। তাহলে মানুষ এত প্রেশারে থাকে কেন? এত পারস্পরিক অশ্রদ্ধা, এত অবিশ্বাস, এত ভালোবাসাহীন বিবর্ণ জীবন কী করে মানুষের তৈরি হলো? চাপটা কোথা থেকে এলো? চাপটা এলো মানুষ নিজের কাঁধে নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। সেই চাপ কী করে বোঝাই? খুব সহজ করে বোঝাই, বোঝাতে গিয়ে আবার যেন ভার চাপে না যায়। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে দুটো দায়িত্ব দিয়েছেন। আমাদের কবি শিখিয়েছেন, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। সারা পৃথিবীতে এই যে বোঝা দেখছেন না, এই যে অসহনীয় অশান্ত পরিবেশ দেখছি না, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার প্রেরিত নয়, এটা মানুষ নিজের কাঁধে নিজের ঘাড়ে নিজে চাপিয়ে নিয়েছে। আল্লাহ যে ভার আমাদেরকে প্রদান করেন সে ভারটা আমাদের জন্য অত্যন্ত বহনযোগ্য এবং সহজ, আর মানুষ যেটাকে নিজে চাপিয়ে নেয় বহন তো করা বহু দূরের কথা, তার ভারে সে নুব্জ হয়ে যাবে, তার মেরুদণ্ড, তার শিরদাঁড়া, তার কোমর, তার মাজা ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে জীবন, বহনযোগ্যতার জন্য নয়, ওটা আল্লাহ দেওয়া নয় তো। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের ওপরে দুটি দায়িত্ব দিয়েছেন, খুব সহজ সরল, কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ নিজেই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন সৃষ্টি করেছি কেবলমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করবে, আর কারোর ইবাদত করবে না, তাগুতের বিরোধিতা করবে, তাগুতকে বর্জন করবে, আর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে প্রাঞ্জলভাবে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র বান্দা হিসেবে তার দায়িত্ব হচ্ছে, আল্লাহর এটা পাওনা, আল্লাহর এটা অধিকার যে মানুষ তাঁরই ইবাদত করবে আর কারো নয়। আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারেই নির্ভেজাল, একেবারেই নিষ্কলুষ ইবাদত
তার মধ্যে কোনো ভাগ বাটোয়ারা কিছু নাই, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না। এটা সহজ সরল, আরো সহজ হবে বুঝতে শিখলে। একটা মেয়েকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মহিলাকে, তার উপর একটা ভার আছে কি যে তার জীবনের, তার শরীরের, তার যাপিত সময়ের কতগুলো অনুভূতি, কতগুলো বিন্যাস কেবলমাত্র একটি মাত্র পুরুষ, কেবলমাত্র একজন পুরুষের কাছে সে প্রকাশ করতে পারবে, এটা তার দায়িত্ব। এটা কোনো ভার নয়, এটা নির্ভার। একটি মেয়ে তার শরীরের কিছু আবেগতাড়িত অনুভূতি, কিছু সৌন্দর্য, গোপনীয় মুহূর্ত, এই বিষয়টা প্রকাশ করবে কেবলমাত্র একজন পুরুষের কাছে, খুব সহজ। আর দ্বিতীয় কারোর কাছে নয়, বাপের কাছে নয়, ছেলের কাছে নয়, খালাতো ভাইয়ের কাছে নয়, পাড়ার প্রতিবেশী কোনো মানুষের কাছে নয়, কারোর কাছে নয়। এই ধরনের স্পর্শকাতর মুহূর্তগুলো, এই সৌন্দর্যের বিশেষ কতগুলো অংশ একটাই মাত্র পুরুষের কাছে প্রকাশ করবে, এটা ছিল মেয়েদের জন্য নির্ভার জীবন। বোকামি করে করতে গেল কি, তৈরি করলো একটা মতবাদ, ফেমিনিজম, নারীবাদ, তৈরি করলো একটা নারী মুক্তি আন্দোলন, তৈরি করলো নারী স্বাধীনতা, তৈরি করলো আপোষের লৌকিকতা, সমাজ, দেশ, কাল, পরিবেশ, আত্মীয় স্বজন, হাজারো রকমের বাহানা অজুহাত দিয়ে সেই মহিলা করতে গেল কি, নিজের ওই সৌন্দর্য, নিজের ওই স্পর্শকাতর মুহূর্ত একটা পুরুষ বাদ দিয়ে একাধিক পুরুষের কাছে প্রকাশ করতে গেল। এই চাপটা, এই প্রেশারটা চাপিয়ে নেওয়া কিসের লোভে? স্বাধীনতার লোভে। কিসের লোভে? আরও বেশি বর্ণময় জীবনের লোভে, আরও বেশি লৌকিকতার লোভে, আরও বেশি সামাজিকতার লোভে। তাহলে নারীকে, মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একজন পুরুষের দায়িত্ব নেবে ওই রকম প্রেক্ষিতে। কিন্তু ও যখন একাধিক জায়গাতে আত্মীয় স্বজন, শ্বশুর, ভাসুর, কালাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী সকলের কাছে বললো যে না না, ওটা কি আপত্তি করো, ওরকম তাদের সঙ্গে ওইভাবে আচরণ করা যায়, তখন কি হলো জানেন? সেই ভার পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মহিলা বইতে পারেনি। স্বাধীনতা তো পেলই না, স্বাধীনতার কোনো স্বাদ তার পাওয়া তো হলোই না, সেই ভারে সে এমন নির্যাতিত সে হলো। কোথায় নির্যাতিত হলো? কোথায় হলো না বলেন? প্রতিবেশীর কাছে হলো, বাড়ির নিকট আত্মীয়দের কাছে হলো, ভাসুরের কাছে হলো, দেওরের কাছে হলো, ছাত্রী হয়ে শিক্ষকের কাছে হলো, এয়ার হোস্টেস হয়ে বিমানে উঠল, বিমানের পাইলটের কাছে হলো, রোগী হয়ে ডাক্তারের কাছে হলো, পৃথিবীর কোথাও কোনো একটি জায়গাতে নিরাপত্তা পেল না, অস্থির। তো বাবা, অত ভার তোকে কে নিতে বলেছিল? মনে রাখবেন, কোনো জায়গাতে সে নিরাপত্তার, স্বাধীনতার, সামাজিকতার এতটুকু, এত ব্যবস্থাপনা পৃথিবীতে তৈরি হলো, কিন্তু হলো না। ভুল একটাই করেছিল, আল্লাহকে ও ভার দেননি, ও দায়িত্ব দিতে জাননি। আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, মানুষের যা বহনযোগ্য নয় সে ভার আপনাকে দেওয়া হয়নি। আপনার বোঝা আপনি বহন করেন, যেটা আল্লাহ এবং রসুল দিয়েছেন ওইটাই বহন করেন, ওইটা আপনার জন্য নির্ভার। আর আপনি যদি অহেতুক চাপিয়ে নিতে যান বিপদে পড়ে যাবেন। শিরকের ভার হচ্ছে কঠিন। আল্লাহ বলেছিলেন যে শুধুমাত্র আমার ইবাদত হবে পৃথিবীতে, আমারই ইবাদত করবে। যখন মানুষ বললো না আল্লাহর তো ইবাদত করবোই, মক্কার মুশরিকরাও বলেছিল, পরবর্তীকালের মুশরিকরাও বললো, আজকের মুশরিকরাও বললো যে ইবাদত তো আল্লাহরই হয়, আবার কার হয়? কিন্তু আমরা এইসবগুলো করি এই সমস্ত পুরনো মানুষদেরকে সম্মানার্থে, পুরনো আলেমুলামাদের শ্রদ্ধাঞ্জলি স্বার্থে, অমুক ব্যক্তির বিভিন্ন রকমের তার কার্যকলাপের ভিত্তিতে হাজারো রকমের শিরকের যে আবাহন মানুষ তৈরি করলো, তাতে মানুষ শান্তি পেল? কতজনকে শান্তি দেবে? সূর্যকে যখন পুজো করলো তখন চাঁদ বললো তাহলে আমার, আমি কেন বাদ থাকি? গাছকে পুজো করলো তো, ইবাদত করলো তো কাঠ বললে আমার কেন বাদ থাকে? ইঁটকে যখন ইবাদত করলো তখন পাথর বললো আমি বা কেন এত অসহায় হয়ে পড়ে থাকি? বাতিলের তো কোনো সীমানা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা ভার দিয়েছিলেন শুধুমাত্র আমার ইবাদত করবে, কিন্তু এরা যখন বাতিলের দিকে ধাবিত হলো, বাতিলে তো সীমানা নেই, ইঁট, কাঠ, পাথর, চন্দ্র, সূর্য, রাজা, উজির, মন্ত্রী, গায়ের পঞ্চায়েতের মেম্বার থেকে নিয়ে একবারে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব পর্যন্ত সবাই তো মাবুদ হতে চায়, কেউ তো বাদ থাকতে চায় না। তাহলে ইবাদত যখন আপনি গাইরুল্লাহর করতে যাবেন, আল্লাহ বাদ দিয়ে অন্যের যখন ইবাদত করতে যাবেন, কতজন করবেন? যার করবেন না সেই রেখে যাবে। ওই ভয়ঙ্কর ভার মানুষ বইতে পারেনি, অস্থির হয়ে, নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে তাদের জীবন
মানবীয় জীবন মানবেতর জীবনে পরিণত হয়েছে, তছনছ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। একটাই ভার আপনাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদত করুন। মৌলবীদের নয়, আলেম ওলামাদের নয়, তাবিজ বেচা লোকদের নয়, ওই মাজারে গিয়ে গাঁজা খাওয়া হুজুরদের নয়। এ যদি করতে যান আপনি নিজেই মরে যাবেন, ও ভারে আপনি জর্জরিত হয়ে পড়বেন, কতদিন দেবেন, কত আর ইবাদত করবেন, কত জনের করবেন, শেষ হবে না। সেই জন্য তারা সন্তুষ্ট নয়, নিজেদের মধ্যে তারা একবার পাগলা কুকুরের মতো খেয়েও খেইতে অস্থির হয়ে পড়েছে। নিজেদের মধ্যেই তারা নিজেদের বিপন্নতাকে ডেকে এনেছে। বিপন্নতা মুক্তির প্রথম অস্ত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভার দিয়েছেন সেই ভারটুকুই মাথায় নিয়ে আপনি চলুন, আল্লাহরই ইবাদত করতে হবে। দুটি ভার দিয়েছিলেন, আর একটি কি? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য প্রকাশ করবে, আর সেই প্রকাশের ভঙ্গিটা হবে, সিস্টেমটা হবে, প্যাটার্নটা হবে, রীতিটা হবে, পদ্ধতিটা হবে, তরিকাটা হবে একটি মাত্র মানুষের, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলেছি যে খুব একটা চাপের কথা বলবো না, খুব সহজে সোজা সবটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুটি দায়িত্ব দিলেন, একটা কথা হচ্ছে আল্লাহর পূর্ণ আনুগত্য প্রকাশ করবে, সে কেবলমাত্র আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আর কাউকে সংশী করবে না। ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলিতে অংশীদারিত্ব স্পষ্ট হয় তার যত রকমেরই হোক, যত কোয়ালিটিরই হোক, যত বিভাজিত হোক, যত রকমের হোক, সমস্ত কিছু সে বর্জন করবে, সে জানবে যে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করি। আর কি এই ইবাদত করা, এই আনুগত্য প্রকাশ করা, এই এতাত করার পদ্ধতি, প্যাটার্ন, রীতি এইগুলো অনুসরণ করবে একটিমাত্র মানুষের, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ এখানে নিজের উপরে ভার চাপিয়ে নিল, আরে নবীজি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আর তো অনুসরণ করবো, কিন্তু নবীজিকে আমি দেখেছি অনুসরণ অনুকরণ বলতে মানুষ কী বুঝেছে? আমাকে তো শিখিয়েছে আমার বাপদাদারা, আমার আলেম ওলামারা, আমার পাশের বাড়ির লোকেরা, আরও আপনার মতো ওই রকম আরও হুজুর এখানে এসেছেন, এই নানান রকমের কোয়ালিটি। কিন্তু অনুসরণ অনুকরণের মৌলিক মানদণ্ড যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে মানুষ যা কিছু করতে গেল সেটার নাম হলো ভ্রষ্টতা, ইসলামের পরিভাষায় বেদাত। বেদাত করে কতদিন বাঁচবেন? কটা বেদাত করবেন? বেদাতের চাপ সইতে পারবেন? আজকে যে বেদাত তৈরি করেছে মানুষ, সেই বেদাত তো 50 বছর আগে ছিল না, আবার 50 বছর 5 বছর পরে সেটা পাল্টে যাবে। জাগুলিয়াতে যে বেদাত আছে সেটা হচ্ছে বীরভূমে গিয়ে সেই বেদাতটা খুঁজে পাওয়া যাবে না, সেখানে তো আরেক রকমের আছে। এর তো কোনো স্থির নেই, বাতিলের তো কোনো মানদণ্ড নেই, বাতিলের তো কোনো ভারসাম্য নেই। ও তো পৃথিবীতে উপমহাদেশের একরকম বেদাত, ইন্দোনেশিয়ার বেদাত আলাদা, মার্কিন যুক্তরাষ্ট্রে একরকম বেদাত চলে, তো জাপান টোকিওতে আরেক রকম বেদাত চলে। বেদাতের তো রকম ফেরে শেষ নেই, কোনটা মানবে? এই চাপে মানুষ জর্জরিত হয়ে আছে, কোনো মুক্তির রাস্তা নেই। যে যতই যেখানে যাই শুনুন, আর যাই করুন আর যাই বুঝুন, খুব নির্ভার একটা কথা শুনে যান, বেদাতের কোনো মুক্তি নেই। আপনি এক বেদাত থেকে বাঁচবেন নিয়ে মনে করবেন যে একে অনুসরণ করি, তো আরেক বেদাতে গিয়ে ঢুকবেন, আরেক বেদাত থেকে বাঁচতে গিয়ে ভাববেন না এর কথাটা শুনি, তখন আরেক বেদাত থেকে ঢুকবেন, জর্জরিত হয়ে যাবে গোটা সোসাইটি, গোটা সমাজ, তার থেকে কোনোদিন নির্ভার জীবন যাপন করতে পারবে না। আল্লাহ পদ্ধতি দিয়েছিলেন আতিউর রাসূল, রাসূলের ইতাত করো। ইবাদত অনুসরণ অনুকরণের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভরযোগ্য করেছে, এবং তার অনুসরণটা হলো কি? নিঃশর্ত অনুসরণ, কোনো শর্ত নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, অনুগমন করবেন, তার ইত্তেবা করবেন, এতে কোনো শর্ত নেই। বাকি পৃথিবীতে যারই অনুসরণ করবেন সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে। ওটা যদি রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে মেলে, আপনার ইমামের কথা রসুলের জন্য মেলে, ঠিক আছে। আপনার জমিয়তের আমিরের কথা রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে যদি মেলে, ঠিক আছে। আপনার গ্রামের পূর্বপুরুষদের কথা, বাপদাদাদের কথা, প্রচলিত সমাজের লোকের কথা, আরও অন্যান্য নেতা আমলার কথা যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মেলে, ঠিক আছে। যদি না মেলে তাহলে সেটা বর্জনযোগ্য। নির্ভার জীবনের দুটি মৌলিক সূত্র আল্লাহ মানুষকে দিয়েছেন, সেটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আর সেই ইবাদতের ধরন, করণ, প্রকরণ, পথ, পদ্ধতি, তরিকা এটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। বাকি রংমাখা জীবন যাই আমরা দেখি না কেন, ব্যবসাবোধ থেকে নিয়ে আরম্ভ করে নিজেদের সেই রঙিন জীবন ধুয়ে যাওয়ার ভয় থেকে নিয়ে আরম্ভ করে বেদাতের যত প্রকার আছে সেটা অত্যন্ত ভারযুক্ত। অনেকবার বলেছি কি করে সৃষ্টি হয়, মানুষ কেন ছাড়ে না, মানুষ পরিত্যাগ করতে চায় না, মানুষ জানে, বোঝে, উপলব্ধি করে, কিন্তু সেই পথ পদ্ধতির দিকে সরে আসতে চায় না। অনেকগুলো ভয় আছে, দুটি ভয় খুব মারাত্মক। একটা ভয় রং ধুয়ে যাবার ভয়,
মনে রাখবেন এই শব্দগুলো বলি আমি বেছে বেছে কেন মনে থাকে বলে, রংটা ধুয়ে যাবার ভয়, আর একটা ভয় ব্যবসার ভয়। দুটি ভয়ে মানুষ যত ভারী হোক না কেন মনে করছে যে না এরকম করেই চলে যাক, কষ্ট মষ্ট করে যাক। একটা ভয় হচ্ছে রং ধুয়ে যাবার ভয়। একটা মেয়ে বিউটি পার্লার থেকে বেরিয়ে এসেছে, হাজারো রকমের রং মেখে এসেছে, চুল রং হয়েছে, মুখ রং হয়েছে, গাল রং করেছে, ঠোঁট রং করেছে, সমস্ত জায়গাতে রঙিন প্রলেপ নিয়ে রাস্তাতে একটা শেডে বিল্ডিংয়ের কোনো একটা ছাউনিতে ছাতা আড়াল করে চুপ করে দাঁড়িয়ে আছে, ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি হয়েছে। যে কোনো প্রকারে ছাতা নিয়ে ওকে বাঁচতে হবে, ওর ভয়টা কিসের জানেন, এই মাত্র পার্লার থেকে এলাম আর এখনই যদি বৃষ্টি হয় তাহলে কী হলো, চুল হেনা করলাম চলে গেল, ভ্রু প্লাক করলাম তাও চলে গেল, এখানে রং লাগালাম সব চলে গেল, সব বিভৎস হয়ে যাবে, এই রঙে তো সব গা ধুয়ে যাবে। যে কোনো প্রকারে আড়াল করতে হবে আমাকে ছাতা নিয়ে। আর ওইখানে একটা ফুটপাতের একটা কিশোরী এক ঝাঁকড়া চুল নিয়ে, বৃষ্টি ঝমঝম বৃষ্টি হচ্ছে, রাস্তা থেকে উল্লাস আর আনন্দে হই হই করে আর ভিজছে, বেপরোয়া। ওর মুখের সৌন্দর্য যে প্রাকৃতিক, ওটা ন্যাচারেল, যত বৃষ্টি হচ্ছে ওর তত মুখ উজ্জ্বল হয়ে উঠছে। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে যে নির্ভার জীবন দিয়েছেন কোরআন এবং সহিহ সুন্নাহ। কিছু মানুষ যখন পার্লারে ঢুকে এসে রং করে যে বাপদাদাদের পার্লার, হুজুরদের পার্লার, অহংকারী ঔদ্ধত্যপূর্ণ মানুষদের পার্লার, নেতা আমলাদের পার্লার, মানুষের প্রবৃত্তির পার্লার, শয়তানের এই পার্লার থেকে যারা রং করে এসেছে না, ছাতা আড়াল দিয়ে আপনাকে আড়াল করবে। আপনি যত কোরআন সুন্নাহ বলুন, ওহির বার্তা যেমন আকাশ থেকে যেমন ঝমঝম করে ঝরেছে, তখন তারা ছাতা আড়াল করেও নিজেদেরকে ওই বাণী থেকে মুক্ত রেখেছে। কেন? পার্লারের রং ধুয়ে যাবে। কিন্তু আপনি ওই কিশোরীর মতো হন, এক ঝাঁকড়া চুললে আপনি বৃষ্টি ঝমঝম বৃষ্টিতে ভিজুন, ওহি এবং কোরআন এবং সহিহ সুন্নাহর স্নাত বৃষ্টি ধারায় আপনি ভিজুন, আপনি উজ্জ্বল হবেন, আপনি নির্ভার হবেন, আপনি মুক্ত হবেন। তাহলে বেদাত এবং কুসংস্কারে আচ্ছন্ন সমাজ তৈরি করেছে এবং সেখান থেকে বেঁচে মানুষকে বাঁচতে দেয়নি। একটা ভয় বললাম, রং ধুয়ে যাবার ভয়, নানা রকমের রঙে রঙিন করে রেখেছে, জৈফ, জাল, মৌজু, বানোয়াট, নিজেদের কেচ্ছা কাহিনী, গল্প, নিজেদের ঔদ্ধত্য, অহমিকা, হাজারো রকমের এই প্রতিবন্ধকতাপূর্ণ এই সমস্ত রঙে তারা রঙিন হয়ে আছে, ছাড়তে চাইছে না। বাপদাদাদের ট্রেডিশন, নিজেদের লৌকিকতা, হাজার রকমের। আর একটা বিপন্ন করার রাস্তা হচ্ছে ব্যবসা। ব্যবসা করা হারাম নয়, ব্যবসা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পূর্বে জীবনে করেছেন, বিশিষ্ট মানুষেরা ব্যবসা করেছেন, মুহাদ্দিসিনে কেরামদের অনেক পণ্ডিত ছিলেন ব্যবসা করেছেন। ব্যবসা করুন, ব্যবসা বাণিজ্য তো ভালো, রুজি রোজগারের একটা ভালো পথ, কিন্তু ব্যবসা বড় বালায় হয়ে দাঁড়ায়, বড় কঠিন জিনিস। কি কঠিন জিনিস জানেন? মানুষ স্বাভাবিকভাবে যে শত্রুতা করতে পারে না, ব্যবসার খাতিরে মানুষ যে কত হিংস্র হতে পারে তার আপনি প্রমাণ প্রত্যেক পদক্ষেপে আপনি খুঁজে পাবেন। অন্য কোনো কারণে মানুষ এত হিংস্র হতে পারে না, রাজ দখল করার জন্য মানুষ এত হিংস্র হয় না, ব্যবসা করার জন্য যতটা হয়। বলে ব্যবসা করার জন্য মানুষ হিংস্র হয়? হ্যাঁ, আপনার সঙ্গে আমার যত শত্রুতাই থাক, বিদাত বলেছি বলে শত্রুতা হোক, জমিয়ত করেছি বলে শত্রুতা হোক, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মক্তব নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, ফসল নিয়ে, দাম্পত্য নিয়ে, বিবাহ নিয়ে, হাজার রকমের শত্রুতা হোক, যত শত্রুই হোক, একজন মানুষকে বাড়িতে ডেকে এনে, অত পাওয়ারফুল মস্তিষ্ক খুব কমই আছে যে তাকে ডেকে এনে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে তাকে মেরে দেবে, এটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? হৃদয় কেঁপে উঠবে। একটা বিষ মিশ্রিত পানি যদি একটা গ্লাসে একজন মানুষকে দিতে চান না, যে কোনো মানুষ, সে যত পাপিষ্টই হোক না কেন, হাতটা তার কাঁপবে দুবার, ইস, এই লোকটাকে আমি যাই করুক করবে করুক, যত ক্ষতি করবে করুক, এই লোকটা মেরে দেবো এইভাবে বিষ খাইয়ে। সাধারণ মানুষ পারে না, যত প্রবৃত্তির তাড়নায় তাড়িত হোক না কেন, যত নিকৃষ্ট লোকই হোক না কেন, মানুষের এই ক্ষতি কে করতে পারে জানেন? অবলীলায় করে যায় একটা লোক, তার নাম হচ্ছে ব্যবসায়ী, মাছে ফরমালিন মিশিয়ে দেয় বিষ, টাকা লাভ হবে বলে, ভাগাড়ের গোস্ত বিষ মিশ্রিত খাবার গল গল করে খাইয়ে দেয় মানুষকে অবলীলায়, ব্যবসা করতে গিয়ে পণ্যে ভেজাল দেয়, দূষণ রং মিশ্রিত করে, হাজারো রকমের পণ্যে ভেজাল তৈরি করে দেয়, হাজারো রকমের পণ্যে মানুষের কাছে কম দিয়ে তাকে প্রতারিত করে, এমনকি খাবারের মতো একটা স্পর্শকাতর পণ্যে সেখানে বিষ মিশিয়ে সেটা লাভজনক করে তোলার জন্য মানুষকে মেরে ফেলে কে? একজন ব্যবসায়ী। এটা বুঝতে পারে না নাই?
ব্যবসা বড় বালাই, ধর্মের ব্যবসা পৃথিবীতে যারা ফেন্দে রেখেছে যুগে যুগে, মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি ধর্মের মানুষ, যারা ধর্মের নামে ব্যবসা ফেন্দে রেখেছে পৃথিবী জুড়ে, তারা মানুষকে যে কি খাওয়াবে আপনি বুঝতে পারছেন না। নবীদের নামে, সাহাবিদের নামে, মুহাদ্দিসিনদের নামে, কোরআন সুন্নার বিশেষজ্ঞ আলেমদের নামে তারা এত নিকৃষ্ট মানের কথা বলবে, এমন নিকৃষ্ট অভিযোগ হানবে এবং মানুষকে তৌহিদ সুন্না থেকে সরিয়ে শির বিদাতের পাকে এমনভাবে নিমজ্জিত করবে আপনি বুঝতে পারবেন না। কেন? দায়টা হচ্ছে ব্যবসার। বহুদিন থেকে মসজিদে আছি, এই আব্দুল হামিদ ফাইজি আমাদের জেলার সম্পাদক আগে নিয়ে গিয়েছিল এইদিকে একটা গ্রামে, নাম করছি না, ওই ইমাম সাহেব বেরিয়ে এসছেন, আরে আপনাদের কথা শুনলে হবে, আমার জামাতটাকে তো রক্ষা করতে হবে, জামাত রক্ষার ভয়, আমার জামাত তো তোমার, আমি আমার ছাত্র, সে আমার এই বেশি গলাবাজি করিস না, গলাবাজিতে আমাদের সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল, তোর জামাত রক্ষার নয় তোর পেট রক্ষার জন্য বল। হ্যাঁ না না না, আপনি কি বলছেন কি বলছেন, আমি ঠিকই বলছি, তোর জামাত রক্ষার দায় নেই, জামাত তোকে শেষ করে দিলি, নিয়ে এখন বলছি নিজের পেট রক্ষার জন্য ব্যবসা বড় বালাই না, বিষ মিশিয়ে দিচ্ছে সবজিতে, বিষ মিশিয়ে দিচ্ছে মাছে, মাংসের নামে বিষ মিশিয়ে দিয়ে ভাগাড়ের গোশতকে বড় বড় কলকাতার নাম করা হোটেলে খাইয়ে দিচ্ছে, কি করে খাওয়াচ্ছে, শুধু লাভ, আমার লাভ হবে এই বিশ্বাসটা একজন ব্যবসায়ীকে কোথায় গিয়ে নামিয়ে দেয়, কোন ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে দেয় মানুষ ভাবতে পারে না। আর সেই ব্যবসাটার নাম যদি হয় ধর্ম ব্যবসা, তাহলে তো বহু সুযোগ। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে তো মানুষ তর্ক বিতর্ক করে, আর এই ব্যবসাতে কেউ কিছু বলবে না, যাই খাওয়াবে তাই খেয়ে নেয়, পাবলিকও সেরকম, যাই গেলাবে তাই গেলে নেয়, ফলে সমাজ বিপন্ন হয়ে যায়, ভারে ভারাক্রান্ত হয়ে পড়ে, কিসের ভারে, বেদাতের ভারে। কিভাবে? দুটি মূলত কারণে, একটি হচ্ছে রং ধুয়ে যাওয়ার ভয়, অনেক দিন থেকে এই রং মেখে রেখেছি, সেই রংটা আমার ধুয়ে যাবে যদি কোরআন এবং সুন্নার দৃষ্টি অবলীলায় পৃথিবীতে আপতিত হয়, আর আমি দীর্ঘদিন ধরে ব্যবসা ফেঁদে রেখেছি, সেই ব্যবসা যদি কোরআন এবং সুন্নার অবলীলায় এই বৃষ্টি ধারা পৃথিবীতে আপতিত হয় আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কাজে এই বিষয়গুলো আরও অনেক বিষয় আছে, সেগুলো আমাদের সমাজে চলতেই থাকবে, সেগুলো এক মুহূর্তেই নিমেষে বন্ধ হয়ে যাবে এমন ব্যাপারটা নয়। আমরা নির্ভার জীবনের জন্য দুটি ছোট ছোট কথা মনে রাখবো, মানে সংক্ষিপ্ত কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, এখানে আর কারোর শরীক, যদি একটাই জায়গাতে মিস্টেক করি সেই ভারটি, প্রথম কথা হচ্ছে জাহান্নামে যেতে হবে, এবাদত কবুল হবে না, ও তো বহু পরের কথা, আপনি নিজে বইতেই পারবেন না, ঘাড় কোমর মেরুদণ্ড নুবজু হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। দু নম্বর, নামাজ পড়বো, রোজা করবো, আকিকা দেবো, জানাজা পড়বো, দোয়া করবো, সলাত আদায় করবো, সিয়াম পালন করবো, হাজার যত রকমের এবাদত আছে করবো, ফরজ সুন্নাত নফল প্রত্যেকটার তরিকা হতে হবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পথ পদ্ধতি অনুসারে। এর দ্বিতীয়, ওই ব্যবসায়ীদের ফাঁদে হোক, ওই রং ধুয়ে যাওয়ার লোকেদের ফাঁদে পড়ে হোক, অন্য কোনো বেদাতি সংগঠনের ফাঁদে, বেদাতির মানুষের ফাঁদে পড়ে হোক, যেখানেই যায় না কেন, প্রথম কথা হচ্ছে এই ভারটা আমি বইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে এই নির্ভার জীবনের জন্য, এই বিপন্নতা থেকে মুক্তির জন্য, যখন দেখছেন আমি ভারে চাপিয়ে ফেলেছি, শিরকের বোঝা হোক, বেদাতের বোঝা হোক, অথবা আল্লাহ সুবহানাহু তাআলা যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, হারাম, নাজায়েজ, বেপর্দা, গ্লানি, গীবত, পরচর্চা, রুজি রোজগারে অবৈধতা, এর ভারে হোক, যখন আমি সত্যি সত্যিই ভারাক্রান্ত হয়ে পড়েছি, আমি বিপন্ন হয়ে পড়েছি, এই বিপন্ন হওয়ার পর কি আবার ফিরে আসার রাস্তা আছে? বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে আমার কি কিছু করার আছে? একবারে ডুবতে যাচ্ছি, চরম বিপন্নতা বোধ করছি, এই সময় আমি কি করব? অথবা আমি কোনো পাপ করিনি, জালেম অত্যাচারী শাসক হোক, জালেম অত্যাচারী বেদাতি ধর্ম ব্যবসায়ী আলেম হোক, যেই হোক, আমাদের ওপরে এমন চাপ দিয়েছে, এমন ভার দিয়েছে, যেখানে আমরা একবারে গলে পচে একাকার হয়ে যাচ্ছি। এই রকম পেশনের মুখে, এই রকম বিপন্নতার মুখে আমরা কি করব দাঁড়িয়ে? তিন চারটে পয়েন্টে আপনাদের কাছে বলবো, মনে রাখবেন, ভুলে যাবেন না। বিপন্নতার মুখোমুখি আমাদের করণীয়, চরম বিপন্ন সময়ে মানুষ যখন সত্যিই বিপন্নতা বোধ করেছে, তখন আমাদের আশু কর্তব্য, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ, এক নম্বর, দোয়া করবেন, নিরন্তর দোয়া করবেন। কি বলবো, মানুষের অপবাদের তো কোনো সীমানা নেই, বলে মানুষ এখনও বলে, আজও বলে, আগামী দিনেও বলবে, আপনারা তো সেই দোয়া বন্ধ করে দিলেন। দোয়া বন্ধ করিনি, দোয়া শিখিয়েছি ভাই, দোয়া করুন, নিরন্তর দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ পদ্ধতি দোয়া করতে বলেছেন, দোয়া শিখুন, মুখস্থ করুন, দোয়া করুন। বিপন্ন সময়ে
এত চটজলদি উপশমের আর কোনো ওষুধ নেই দোয়া ছাড়া। তবে দোয়ার ভাষাগুলো যদি আপনি নিজের ভাষাতেই করবেন না পারলে, আর যদি তা হয় নবী এবং রাসূলদের ভাষা তাহলে তো সর্বোত্তম, কারণ সেটা সুন্নাহ পালন হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন এবং তাদেরকে চরম বিপন্ন সময়ে তাদের মুখের যে ভাষা, যে দোয়া, সেই দোয়াটা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তা উল্লেখ করেছেন কেন? খামখেয়ালি মানুষকে শেখানো যে দেখো দোয়ার ভাষাগুলো এইরকম হওয়া দরকার, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং সেই দোয়া গৃহীত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। নিরন্তর ভোরবেলাতে উঠে দোয়া করলেন, মাঠে ঘাটে রাস্তায় বাজারে সলাতের মধ্যে যে কোনো সময়ে মজলিসে আপনি এই দোয়াগুলি করুন। চরম বিপন্ন সময়ে দোয়ার যে ভাষা এটাকে রপ্ত করেন, একটা দুটো করে মুখস্থ করেন, আজকে দু তিনটে বলি, প্রাণ ভরে যাবে। এই প্রসঙ্গে আরও একটা কথা জেনে রাখবেন, কোরআনের ভাষাটা না, আমরা যে ভাষা, পৃথিবীতে ভাষার অনেক রকম ফের আছে। আমি যে ভাষাতে এখন কথা বলছি, একটা রাজনৈতিক মঞ্চে একটা নেতা যখন কথা বলে, এই সিস্টেমটা, ভাষার কাঠামোটা, শৈলীটা এটা নয়, ওটা ভাষার সিস্টেমটা আলাদা, দিতে হবে দিতে হবে, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, কেমন এটা তো আমরা বলি না। বাড়িতে যখন কেউ মানুষ ভাত চায় তখন এরকম বলে, ভাত দিতে হবে দিতে হবে, বউকে বলে না, বউয়ের কাছে ভাষাটা আলাদা আর মঞ্চে এসে ভাষাটা আলাদা, কেমন পার্থক্য হয়ে যায়। তো এইরকম ভাষার অনেক রকম ফের আছে, রাজনৈতিক নেতাদের ভাষা আলাদা, হকারদের ভাষা আলাদা, বিজ্ঞাপনের ভাষা আলাদা, সরকারি নির্দেশিকার ভাষা আলাদা। কোরআনের ভাষাটা হচ্ছে আসলে হেদায়েতের ভাষা, এইটা মনে রাখতে হবে। কোরআনের ভাষাটা মানুষকে রাস্তা দেখানোর ভাষা, এই নিয়ত নিয়ে, এই বোধ নিয়ে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। কোরআনের ভাষা বিজ্ঞাপনের চটকদারি ভাষা নয়, বিজ্ঞাপনের একটা চটকদারি ভাষা আছে, বোরোলিন সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম, যে চেনে সেই কেনে। এই ভাষাগুলোর মধ্যে একটা চমক আছে, এই চমকগুলো কিন্তু কোরআন ওইভাবে ব্যবহার করবে না, তো কোরআন তো আল্লাহর ভাষা। কোরআনের ভাষা হচ্ছে হিদায়তের ভাষা, এটা আমরা অনেক সময় ভুলে যাই। কোরআনে আল্লাহ সুবহানাহু এটা বলেছেন, তো এটা ঠিক ক্লিয়ার হলো না, না ওটা ক্লিয়ার, রাস্তা দেখানোর জন্য যতটুকু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, তার সৃষ্টি মানুষের জন্য পথ নির্দেশিকার ভাষা, হেদায়তের ভাষা হচ্ছে কোরআনের ভাষা। চরম বিপদে পড়ে জালেম শাসক আসুক, ভূমিকম্প হোক, আমফান হোক, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, বেদাত অথবা মুশরিকদের কবলে আপনি আক্রান্ত হন, বিপদে পড়ে আপনি দোয়া করবেন, ভাষাটা কেমন বলছি, চরম বিপন্ন হয়ে একজন মানুষ, রাষ্ট্র তাকে দেশ থেকে, একজন দুজনকে নয়, এনআরসি টেনআরসি এরকম ব্যাপারটা নয়, গোটা দেশ একদিক, একটা লোক একদিক, তার নাম মুসা আলাইহিস সালাম, আর গোটা দেশের সাম্রাজ্যের অধিকারী তার নাম ফেরাউন, ফেরাউনের প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষ সব সম্মিলিত তার এক সুরে সুর, মুসাকে তাদের ভয়ে মুসা আলাইহিস সালাম নির্যাতিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে চলে গেলেন কোথায়, মাদায়েনে। অসহায়ত্ব বুঝতে পারছেন, এ তো ক্যাম্পে যদি কাউকে রাখে তো সে ক্যাম্পে যখন বন্দীদেরকে জেলখানায় গিয়ে রাখে সেখানে তো দু চারজন থাকে, আর মুসা আলাইহিস সালামের কেউ নেই, একা, গোটা পৃথিবী যেন তার বিপক্ষে, গোটা আকাশ যেন সংকীর্ণ, গোটা পৃথিবী যেন তার কাছে বিবর্ণ, একা চুপ করে একটা কুয়োর ধারে গিয়ে বসে আছে হাত গুটিয়ে। কে? মুসা আলাইহিস সালাম। একটি দোয়া করেছিলেন, দোয়ার ভাষাটা শুধু বলবো, শুধু এইটুকুই যদি মনে রাখেন আজকে আলোচনা আপনার জন্য সার্থক হতে পারে। আমরা ছোটোবেলা একটা গল্প পড়েছিলাম, পরবর্তীভাবে আলমগীরভাবে গল্পটা বলেওছিলাম, কিন্তু এই মজার কথাটা আমি বুঝিনি যে এটা আসলে কোরআন থেকে ওই সাহিত্যিক ঝেড়েছেন, এটা আমি অনেক পরে জেনেছি, গল্পটা আগে বলে দিই। একজন রাজা একটা দানসত্র খুলেছে, নিয়ে বলেছে যে আজকে আমার একটা বিশেষ অনুষ্ঠান বা পুত্র হয়েছে বা বাড়ির কোনো অনুষ্ঠান হয়েছে, আজকের দিনে আমার কাছে যে যা চাইবে আমি দেবো। সকালবেলা থেকে আগামীকাল থেকে বলেছে, ঘোষণা করেছে, আমার রাজপ্রাসাদের এই খিড়কি দরজায় সব যেন লাইন দিয়ে দাঁড়ায়, তো কাতারে কাতারে মানুষ এসে দাঁড়িয়েছে, যে যা চাইছে রাজা দিয়ে যাচ্ছেন, একদম দরাজ হস্ত, দিল দরাজ হয়ে গেছে। রাজা দিতে দিতে ভাবছেন অনেক পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে, এটা বাংলা সাহিত্যের একজন দিকপাল সাহিত্যিকের লেখা। রাজা ভাবছে যে অনেক পিছনে লোকটা দাঁড়িয়ে আছে, লাইন এগিয়ে আসছে কিন্তু লোকটা এগিয়ে আসছে না, এর কি ব্যাপার, এই লোকটা কেন পিছনেই পড়ে আছে, এক জড়োসড়ো একটা সামান্য চাদর গায়ে দিয়ে সামান্য একটা ধুতি পরা একজন বিবর্ণ মানুষ, জড়োসড়ো বৃদ্ধ একজন মানুষ, ওই লোকটা আসছে না, সামনে আসছে না কেন, মানে যেই আসছে নতুন লোক না ওর পিছনে, তাকেই বলছে ভাই আপনি আমার সামনে দাঁড়ান, আমি পিছনে দাঁড়াই, আমার কাছেই বাড়ি তো, আপনি যান। সবাইকেও আর কি
লাইন দিয়ে দিচ্ছে। একদম গোধূলি লগ্নে দিন শেষ হয়ে যাবে, রাজার দানসত্র প্রায় কাজ মিটে গেছে, কেউ নেই, আর ওই লোকটি এসে রাজার সামনে দাঁড়িয়েছে। রাজা বলছেন, বলো কি তোমার চাই, আর তার আগে বলো তুমি এত বিলম্ব করলে কেন, তুমি তো এসেছো হে সকালবেলায়। বলে, মহারাজ আমার সামনের লোকগুলোকেই আমি আগে দিতে চেয়েছিলাম। বলে, তোমার পিছনে যারা আসছিল, বলে ওদের বিলম্ব হবে, আমার তো কাছেই বাড়ি, আপনার এই প্রাসাদের পাশে একটা পর্ণকুটির আমি থাকি, তা আমি বাড়ি চলে যাবো, সন্ধে হলেও অসুবিধা নেই, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম। বলে, ঠিক আছে, তুমি মহৎ লোক দেখছি, তো কী চাই তোমার? বলে, মহারাজ আপনি আমাকে যেটুকু দেবেন, আপনার খুশি মতো আমাকে যেটুকু আপনি দেবেন, আমি ওইটুকুরই কাঙ্গাল, ওইটুকুরই আমি ভিখিরি। বলে, তার মানে? আরে তুমি বলো কী চাও। বলে, আর কিছু বলার নেই, আপনার পক্ষ থেকে আমাকে আপনি যাই দেবেন, আমি ওইটুকুরই ভিখিরি শুধু। আশ্চর্যের কথা তো, এ ভাষা একজন ভিখিরির মুখে তো এ ভাষা কোনোদিন শুনিনি। বলে, না না, তুমি ওসব আমার সঙ্গে এ করো না, এরকম উপমা, এরকম মানে রহস্য করো না আমার সঙ্গে, আমি সত্যি সত্যি তোমাকে দেবো, তুমি চাও, তোমার কী প্রয়োজন? বলে, রাজামশাই বললাম না, এইটাই আমার শেষ কথা, আপনি আমাকে যা দেবেন হাতে তুলে, আমি ওইটুকুরই কাঙ্গাল, ওইটুকুরই আমি ভিখিরি, আমার তো কিছুই নেই। চুপ করে থেকে রাজা শেষকালে বললেন, ঠিক আছে তোমাকে আমি কিছুই দেবো না, শোনো এসো, তুমি আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার পাশে থাকবে, তুমি হলে আমার রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, খুশি আছো? বলে, যদি ওটাই দেন তো ওটাই আমার জন্য, ওইটুকুরই আমি কাঙ্গাল। গল্পটা পড়ে আমি খুব মজা পেয়েছিলাম, এটা যে সরাসরি কোরআনের ভাষা। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন গোটা পৃথিবী আমার বিপন্ন, তখন কি মুসা আলাইহিস সালাম কি চাইবে, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ মিশরের রাজ্য আমাকে দাও, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে মেরে ফেলছে, আমাকে কেটে ফেলছে, আমাকে দেশ থেকে বের করে দিচ্ছে, আমাকে এনআরসি করছে? না, দোয়ার ভাষা শিখুন। মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আন্নি লিমা আনসালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকু দেবে আমি ওইটুকুরই কাঙ্গাল, মিন খয়রিন, তোমার কল্যাণ থেকে, তোমার অফুরন্ত ভাণ্ডার থেকে তুমি আমাকে যেটুকুই দেবে, ফকির, আমি ওইটুকুরই কাঙ্গাল, আমি ওইটুকুরই ভিখিরি। বিপন্ন সময়ে দোয়া বলে কোরআন বিশেষজ্ঞরা এটাকে বারবার উল্লেখ করেছেন, কি রব্বানি লেমা আনসাল তাইলাইয়া মিন খয়রিন ফকির, তোমার তরফ থেকে হে আল্লাহ তুমি আমাকে যাই দেবে, আমার কিছুই নেই, কি চাইব আর। বিপন্ন সময়ের জন্য দোয়া আছে, আপনি যখন নিজেকে অসহায় ভাবছেন, দোয়ার ভাষাগুলি পবিত্র কোরআনের নাবীদের মুখনিস্থিত ভাষাগুলিকে রপ্ত করেন, একটা বললাম। বিপন্নতার কোন সীমায় মানুষ পৌঁছে যায় জানেন? পৃথিবীতে মানুষ বিভিন্ন সময় বিপন্ন হয়, ঘর বাড়ি ছাড়িয়ে দেয়, আর দেশেই তো রাখে, সহযাত্রীরা তাকে নৌকা থেকে পানিতে ফেলে দিয়েছে সমুদ্রে, সমুদ্রে ডুবে যদি মরে যায় তো সে এক যাক যাই হয় হোক, সমুদ্রে ঢুকে সেখানে আরেক কৃত্রিম মাছ গিলে নিয়েছে, মাছের পেটের ভিতরে ঢুকে সেই নাবি ইউনুস আলাইহিস সালাম দোয়া করছেন, কি দোয়া, আল্লাহ কঠিন বিপদে পড়েছি, মাছের পেটের ভিতরে কি করে বাঁচবো, এরকম আজাব, এরকম গজব, না কি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা, হে রব তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সুবহানাকা তোমারই পবিত্রতা, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, কি দোয়া করছেন, আগুনে ফেলতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে কি দোয়া করছেন, কি দোয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চরম বিপন্ন সময়ে পবিত্র কোরআনে সুন্দর ভাষাতে নাবীরা রাসূলুল্লাহ যে দোয়াগুলি বলেছেন, বিপন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন, সেই দোয়াগুলিকে আমরা ব্যবহার করব। বিপন্নতা থেকে বাঁচার প্রথম মৌলিক এবং নাবী রাসূলদের আদর্শিত পথের প্রথম নমুনা হচ্ছে বিপন্ন সময়ের জন্য দোয়া করেন। আপনি দোয়া করার পর কি করবেন, রাজা তোকে উপদেষ্টা করে দিয়েছিল এই গল্প যে লিখেছেন, তো মুসা আলাইহিস সালাম যে এরকম বিপন্ন সময় চাইলেন যে আল্লাহ তোমার পক্ষ থেকে যেটুকুই আমাকে দেবে আমি ওইটুকুরই কাঙ্গাল, তো আল্লাহ কিছু দিলেন? হ্যাঁ দিলেন, সবই দিয়ে দিলেন, বহু কিছু দিলেন। মুসা আলাইহিস সালামের দ্বিতীয় প্রেক্ষাপট বিপন্ন সময়ের কাজ করার দ্বিতীয় তিনি পথ পদ্ধতি অবলম্বন করেছেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন সেই কুয়োর পাশ দিয়ে দুটি অল্পবয়স্ক মেয়ে তাদের গৃহপালিত চতুষ্পদ প্রাণীগুলিকে নিয়ে এসে পানি পান করাবে, তার জন্য একটা কুয়োর ধারে গিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে।
তো মুসা আলাইহিস সালাম দেখছেন যে মেয়ে দুটি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কিন্তু পানি পান করানোর সুযোগ পাচ্ছে না ওই ছাগল উঁটগুলোর। তখন উনি কাছে গেলেন। এই কাছে যাওয়াটা কোরআনের পাঠক হয়ে আশ্চর্য লাগে না? কি জন্য পাশে যেতে যাব? আমার কি হচ্ছে তার ঠিক নাই, দেশ আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, গোটা ফেরাউনের রাজশক্তি আমার বিরুদ্ধে মানে শেষ অস্ত্র জারি করে ফেলেছে, যেখানে পাবে সেখানে আমাকে হত্যা করবে, আর এই সময় কে দুটো ছোটো মেয়ে কোথাও পানি পান করাতে পাচ্ছে আর নাই পাচ্ছে, আমার কি? স্বাভাবিক বোধ বুদ্ধিতে এটাই বলে, কিন্তু না, আপনি নিজে যত বিপন্নই হন অপরের কোনো রকমের কোনো অসুবিধা দূরীকরণের যদি আপনার সাধ্য থাকে, কোনো একটি ভালো কাজ মানুষের কল্যাণের জন্য আপনার যদি সাধ্যের মধ্যে থাকে, সাধ্য ভর সেই কাজটির জন্য আপনি আগ্রহী হন, বিপন্নতা থেকে মুক্তির একটা রাস্তা। আমরা বলি না আমার কি হচ্ছে ভাই লকডাউনে, তার ঠিক নাই, কিছুই হয়নি ভাই লকডাউনে, পড়ে আছি সরকারি চাকরিজীবী গো মাস্টার, এই আমাদের রাজ্যের আমির সাহেব চেনেন, আমার ফোন করছে ভাই কেমন আছেন, ওই আমপানের সময় ভাই বললেন ভাই কিছু টাকা পয়সা যদি কোথাও কিছু হয় বলেন, আরে হ্যাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার আমাদের আমির আব্দুল হামিদ হানিফ ভাইরা তো আল্লাহ যতটা তৌফিক দিয়েছেন প্রচুর চেষ্টা করেছেন, আমি একটা হাই স্কুলের মাস্টার গো, মাসে মাসে 60,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে বসে বসে, ঘরে প্রতিদিন সকালবেলাতে শুধু একটা বিরিয়ানি রেসিপি খুঁজছে আর খাচ্ছে। আমি বলছি ভাই কেমন আছেন, বলছি কেমন থাকবো ভাই লকডাউন, মানে লকডাউন তো তোর কী হলো রে, তোর আবার লকডাউন কী, লকডাউন তো আমাদের ঘরে বসে আছি একবার 8 মাস 9 মাস 1 বছর হতে চললো, লকডাউন যদি কারো হয় তো আমাদের হচ্ছে, তোর আবার লকডাউন কী, বন্ধু লোক একসঙ্গে মাসের সাথে কাজ করি সরকারি চাকরি পেয়ে গেছে, কিছু না। এই অবস্থা যদি হয় তা আল্লাহর আজাব গজব থেকে বাঁচা যাবে না, ভয়ঙ্কর বিপন্নতা আপনাকে গ্রাস করবে। মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একটা আশ্চর্য দৃষ্টান্ত উপস্থাপন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উল্লেখ করছেন যে আমি যত বিপন্নই হই না কেন আমার সাধ্যভর কাজ আমি করে যাব, ফেরাউনের রাজশক্তিও আমাকে বাধা দিতে পারে না, আমি কাজ করব। মুসা আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন, মেয়েগুলির কাছে গেলেন, ওই লোকগুলিকে সরিয়ে দিয়ে বললেন যে এরা পানি পান করাতে পারছে না, সুযোগ করে দিন। মুসা আলাইহিস সালাম হমড়া চমড়া দেখতে লোক তো যুবক, ওরা একটু সন্ত্রস্ত সরে গেল, সেই উঁট ছাগলের পানি পান করানোর উনি ব্যবস্থা করলেন, ব্যবস্থা করে আবার বসে পড়লেন, বসে পড়লেন, মেয়ে দুটি আমরা পশুগুলোকে নিয়ে বাড়ি চলে গেল, খানিক পরে ফিরে এলো। বিপন্নতা থেকে বাঁচার একটা দ্বিতীয় উপকরণ আমাদেরকে মুসা আলাইহিস সালাম দিলেন যে আপনি যত বিপন্নই হন, যত বিপদগ্রস্তই হন, যত ভারাক্রান্তই হন না কেন, ভালো কাজ থেকে দূরে সরে যাওয়া নয়, আমার সাধ্য মোতাবেক যতটা ভালো কাজ পারি। মানুষ কি বলে, এই এমন দেশ কালের যা অবস্থা ভাই, এসব কি আর আর জমিয়ত চলে, একটা থানাতে প্রোগ্রাম হচ্ছে আর এসব প্রোগ্রাম টোগ্রাম চলে, কি অবস্থা দেখছেন না দেশের, কি হবে তার ঠিক নাই, কেউ বলছে আগামী ইলেকশন, কেউ বলছেন আগামী সিলেকশন, কেউ বলছেন আগামী পঞ্চায়েত, কেউ বলছে আগামী লোকসভায়, কেউ বলছেন এই 2022 পেরোবি কি না, এই হাজার অজুহাত তুলে আপনি কোন বিপন্নতাকে প্রমাণ করতে চাইছেন? মুসা আলাইহিস সালাম গোটা আকাশ যার কাছে সংকীর্ণ, গোটা পৃথিবী যার কাছে বিপন্ন, মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে দেখালেন যে আমি যত বিপন্নই হই না কেন মানুষের কল্যাণের জন্য আমার সাধ্য মোতাবেক ভালো কাজ আমি করে যাব, এটা একটা বাঁচার রাস্তা, এটা অবলম্বন করেন, প্রত্যেককে এটাকে অভ্যাস করতে হবে, এটা চর্চা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিলেন, তাকে মুক্তি দিলেন, হ্যাঁ সাংঘাতিক মুক্তি। কিছুক্ষণ পর মেয়ে দুটি আবার ঘুরে চলে এলো, মুসা আলাইহিস সালাম বলেন কি ব্যাপার, মুসা আলাইহিস কি ব্যাপার তোমরা ঘুরে চলে এলো, বলে আমার আব্বা আপনাকে ডেকেছে, বলে ডেকেছে যাবো, চলো গেলেন, গিয়ে দেখছেন তার বাপ মেয়ে দুটির বাপ একজন নবী সোহাইব আলাইহিস সালাম, বলে কে তুমি বানু ইসরায়েলের মুসা না কে, বলে জি আমাকে চিনলেন, বলে আরে আমিও একজন নবী তোমাকে চিনি, ফেরাউনের ভয়ে তো তুমি খুব এখন বিপন্ন হয়ে আছো, বিপন্ন হয়ে আছো, এসো। তো যুবক বিয়ে শাদী করেছো, বলে জি না বিয়ে শাদী কী করবো, দেশে থাকার জায়গা নাই, দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, প্রাণের ভয়ে মাদা এনে পালিয়ে এসছি, বিয়ে কী কোথাও হবে, বলে আমার মেয়েকে বিয়ে করবে, বলে তা দিলে করবো, বলে শোনো এমনি এমনি করলে হবে না, তোমার কিছু রুজি রোজগার আছে, টাকা পয়সা কিছু নেই, বলে আমার ঘরে ছাগল চড়াতে পারবে, বলে কতদিন চড়াতে হবে, বলে 10 বছর, বলে 10 বছর, বলে হ্যাঁ, বলে আচ্ছা তাই চড়াবো। এটা বিপদে পড়ে বাঁচার একটা রাস্তা, বিপদে পড়ে বাঁচার রাস্তা কি, জীবিকার জন্য বৈধ হালাল পদ্ধতি, তাতে আর কোনো নেকামো কোনো ছলনা প্রতারণা কপটতা করার দরকার নেই। যখন দেখছেন সত্য সত্যি আমি বিপন্ন, তখন যে কোনো বৈধ রুজি রোজগার সামনে আসুক সেটাকে গ্রহণ করা হাসি মুখে। মুসা আলাইহিস সালাম এটা বলেননি, এই আমি বনু ইসরায়েলের মুসা, ফেরাউনের সঙ্গে লড়াই করে এসেছি, তোর ঘরে শ্বশুরের ঘরে ছাগল চড়াবো, না
এটা মুমিনের ভাষা নয়, চলতে হবে। আমাদের কতদিনই ভাই কি করলেন, পোলট্রি মুরগি মাংস বেঁচে বেড়াচ্ছেন পাড়ায় পাড়ায়, কত ভালো ভালো আলেম মাসদা বন্ধ হয়ে গেল, সবজি বেঁচে বেড়াচ্ছেন, টোটো চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। হালাল রুজির তালাশ করা, হালাল রুজির অনুসন্ধান করা, তার জন্য সামাজিকভাবে সাধারণভাবে সেটা যদিও ছোট মনে হয়, ইসলামে ছোট বলে কিছু নেই, সেটাকে গ্রহণ করা, সেটাকে জীবনে বাস্তবায়ন করা, সেটার জন্য মানুষকে পরামর্শ দেওয়া কোনো আপত্তি নাই। মুসা আলাইহিস সালাম এটা একটা রেকর্ড করে গেলেন যে ঠিক আছে, 10 বছর চরাতে হয়তো হোক, আমার একটা স্থায়ী জায়গা তো পাওয়া গেল, ছাগলও চড়ালেন, স্ত্রীও পেলেন, ছেলে মেয়েও হলো, একবারে নিজে ফুলফিল হওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা এবার তুমি তো সম্পন্ন হয়ে যাও। তাহলে বিপন্ন সময়ের জন্য আমরা মৌলিক তিনটি রাস্তা খুঁজে পেলাম। একটা হচ্ছে দোয়া করা, সেই দোয়া নবী রাসূলুল্লাহ যে ভাষাতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি পবিত্র কোরআনে সংরক্ষিত রেখেছেন। 2 নম্বর, আমি যেমনই অবস্থায় থাকি না কেন, ভালো কাজ থেকে দূরে সরে যাওয়া নয়, এক মুহূর্তের জন্য নয়, আর সর্বোত্তম ভালো কাজ মানুষের কাছে কোরআন এবং সুন্নাহকে প্রকাশ করা, তাওহীদ এবং রিসালাতের বিকাশ ঘটা, তাওহীদ এবং রিসালাতের বিস্তার ঘটানো, আর শিরক এবং বেদাত থেকে মানুষকে দূরে সরে নিয়ে আসা। এ কাজ থেকে কোনো একটি মুহূর্তের জন্য আমি সরে যেতে পারি না, একজন মুমিন সরে যেতে পারে না, আর সরে গেলে বিপন্নতা দূর হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করবেন। আর হালাল বৈধ রুজির জন্য যে কোনো একটা পথ পাই, দুটো টিফিন পড়াতে পারি, তাই দুটো চারটে আরম্ভ করা হোক, দুটো টোটো চালাতে পারে তাই হোক, সবজি নিয়ে বসতে পারা যায় তাই হোক, যাই হবে হোক একটা কিছু করতে হবে, খেতে হবে, মানুষকে বেঁচে থাকতে হবে, এর জন্য কোনো লজ্জা করা, কোনো সংকোচ করা, কোনো দ্বিধা করা এটা উচিত হবে না। 4 নম্বর, বিপদ থেকে বাঁচতে গেলে পাপ থেকে বাঁচতে হবে, আর পাপ থেকে বাঁচতে গেলে পাপ থেকে ছুটতে হবে। পাপের সঙ্গে আপনি চুপচাপ বসে থাকবেন, একসঙ্গে বন্ধুত্ব করে, পাপ হবে সভাপতি আর আপনি হবেন সেক্রেটারি, পাপ থেকে বাঁচা যাবে না। পাপ হবেন বন্ধু, আপনি হবেন বান্ধব, হবে না। পাপ দেখলেই, অন্যায় দেখলেই সেখান থেকে ছুটতে হবে, কি করে ছুটে পালাতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা একটা সুন্দর উপমা দিয়েছেন, মনে হবে পাপ আপনাকে জড়িয়ে ধরছে, মনে হবে পালানোর কোনো পথ নেই, সুদের পাপ, ঘুষের পাপ, হারামের পাপ, বেদাতের পাপ, শিরকের পাপ, বেপর্দার পাপ, হাজার রকমের বেপর্দা, গোটা পরিবারে একটা মেয়ে, জমিয়ত করি, জমিয়তকে মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে, এই আনিফ ভাই চেনে, আলমগীর ভাই চেনে, আর আমাদের আব্দুল হামিদ ভাইও অনেকবার গেছে, বাঁকুড়া আমাদের জমিয়ত আহলে হাদিস, মাত্র একটা দুটো গ্রাম আছে, গোটা জেলাতে আহলে হাদিস গ্রাম আছে একটি কি দুটি, আলহামদুলিল্লাহ তাতেই তারা সংগঠন করেন। ওই সংগঠনে আমাদের এক ভাই নতুন এসেছেন কিছুদিন হলো, উনি সেদিন শোনালেন, বলে আমার মেয়ে বিয়ে দিয়েছি বেদাতিদের বাড়িতে, ওই অবস্থাতেই, তখন ওরা সব বেদাতিই ছিল, একদম বেদাতি মানে সাংঘাতিক, পীরের মাজারে গাড়ি ভলভো গাড়ি ভাড়া করে নিজের টাকাতে সব নিয়ে যেত। তো বলে তওবা করে ভাই আপনাদের এই কথা শুনেই আল্লাহ আমাকে শহীদ দিন দিয়েছেন, তো আমার মেয়েটা তো বিয়ে দিয়েছি সেখানে, তো মেয়েটার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে, মেয়েটা নামাজ সলাত আদায় করে, সহি সুন্না মোতাবেক আমল করে, তা নানা রকমের তঞ্চকতা তার সৃষ্টি করে। তো স্বামীটা যদি ও বললো যে আমার জামাইটা খানিকটা বুঝেছে, তো বুঝলেও পরিবারের বিরুদ্ধে খুব একটা কিছু বলতে পারে না, মনে হলো সেদিন জমিয়ত করা সার্থক হয়েছে, একবারে বিফলে যায়নি, ওই কথাটা শুনে কী কথা। তাই বললাম তো এখন অবস্থা বলে, অবস্থা একটা গণ্ডগোল কীরকম হয়েছে জানেন, সেদিনে আমার মেয়েটা সাংঘাতিক এক কাজ করে ফেলেছে, কী করেছে বললে, বাড়িতে বাড়ি ভর্তি সব লোক, সবে বরাতের অনুষ্ঠান হচ্ছে না কি কোনো একটা বেদাতি হচ্ছে, তো স্বামী বলেছে দেখো লৌকিকতা বজায়ের জন্য এগুলো করতে হবে, তো ওই লোকের মাঝে আমার মেয়ে যে এরকম কথা বলে আসবেন, কী বলেছে, বলে আমার মেয়ে বলছে শোনেন আপনি আমার স্বামী, আপনি যদি আমাকে বলেন আজ থেকে নিয়ে মৃত্যু অবধি আমার বাপের বাড়ি কোনো দিন আপনি যেতে দেবেন না, আমি মেনে নেব, আপনি যদি বলেন যে দুবেলাতে আমি দুবেলা খেতে দিতে পারবো না, একবেলা খেতে দেবো, শুধু নুন ভাত আমি সারা জীবন খাবো, আপনার সন্তুষ্টির জন্য, আপনার সেবার জন্য আপনি যে কোনো আদেশ আমাকে করবেন আমি মেনে নেব, কিন্তু ইবাদত আমলের ক্ষেত্রে কোরআন সুন্নার বহির্ভূত এক চুল যদি আমাকে সরে যেতে বলেন আমার আদর্শ থেকে, রসুলের আদর্শ থেকে, সেদিনে আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করতে আমার কোনো দ্বিধা নেই। লোকটার নাম ধাম ঠিকানা নেবেন আমার কাছে নিয়ে যাবেন, একবার মুখটা একবার দেখে আসবেন, বেঁচে আছে বহাল তবিয়তে, বাঁকুড়া জেলায় আমশোল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে ভদ্রলোকের বাড়ি আমি মাঝে মাঝে যাই,
আলে এই কথাটা বললো, বলছে বাড়ি হইতে লোক কেন 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 তোমরা কি? বলে আমার বাপ জমিয়ত আহলে হাদিস করে, আমি আহলে হাদিসদের মেয়ে, আমি তোমাদের ওইসব বেদাতি ওইসব নাকাম অপকাম ওসব কাজ করতে আমি রাজি নেই। আপনি যদি আমাকে কারোর বাড়ির দাসত্ব বৃত্তি করতে বলেন, দাসী হিসাবে জীবনযাপন করতে বলেন, আমি রাজি আছি। কিন্তু আল্লাহর গোলামি ছেড়ে রসুলের সুন্নাত ছেড়ে আমাকে সরে যেতে বলবেন, আমি রাজি নই। পাপ থেকে আপনাকে ছুটতে হবে, মনে হবে পাপ আপনাকে জড়িয়ে ধরছে, বাড়ির সবাই বেয়ে পড়তে আছে, কি হয়েছে? আপনি যদি চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কোরআনে এই ব্যাপারে একটা সুন্দর উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার আলোক ছটা আমাদের কাছে তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা ঘরের দরজা সব বন্ধ করে দেওয়া হলো, একটা মাত্র মানুষের যুবক, একবার তরতাজা যুবক, তার নাম ইউসুফ আলাইহিস সালাম, সমস্ত দরজা বন্ধ করে দিল। পবিত্র কোরআনের ভাষা এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা ইউসুফে। এবং সেই দরজাগুলো বন্ধ করে দেওয়ার পর সে যুগের এক শুধুই সুন্দরী নয়, সেই মিশরে যে রাজার কাছে তিনি দীর্ঘকাল ধরে প্রতিপালিত হয়েছেন, সেই রাজ সম্রাজ্ঞী, সেই রাজমহিষী, সেই রাজার স্ত্রী অন্যায় কাজের জন্য তাকে আহ্বান করছে। কি আশ্চর্য লাগে না কথাটা? ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত ঘরের দরজাগুলো বন্ধ করে দিল, দরজা জানালা। এবং তারপরে এসে ওই মহিম মিশরের রানী এসে ইউসুফ আলাইহিস সালামকে বলছে, কালাত হাইতালাক, এসো প্রিয় আমার দিকে এসো। কি করবেন? এই পরিস্থিতি প্রত্যেকটা মানুষের আসছে সামনে, আমাদের জীবনে সব সময় আসছে। সুদের পাপ এমন করে আসছে মনে হচ্ছে সব দরজা বন্ধ, কোন দিকে যাব? ব্যভিচারের পাপ, বেপর্দার পাপ, আপনি বেপর্দা করতে চাইছেন না কিন্তু আপনাকে বেপর্দা করে দিচ্ছে, বাড়ির সমস্যার কথা, সমস্ত রকমের পাপ, শিরকের পাপ, বেদাতের পাপ, মনে হচ্ছে সব দরজা বন্ধ, পালাবার রাস্তা নেই। প্রথম দুটি কাজ করতে হবে আপনাকে। একটা কাজ ইউসুফ আলাইহিস সালাম করলেন, কালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে পাপ থেকে বাঁচার জন্য, বিপন্নতা থেকে উদ্ধারের জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আপনি চাইলেই পারবেন তা নয়, আল্লাহ রহম করলে, আল্লাহ দয়া করলে পারবেন, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আউযুবিল্লাহ পড়েন, খারাপ জিনিস দেখলেন নাউযুবিল্লাহ পড়েন, আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহর কাছে জায়গা চান যে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। আর দ্বিতীয় কি, শুধু আল্লাহর কাছে পানা চাইলে হবে না, কি করলেন ইউসুফ আলাইহিস সালাম? ছুটে গেলেন, ফাস্তাবাকাল বাব, দরজার দিকে তিনি দৌড়ে ছুটে গেলেন। কোরআনের পাঠক হয়ে আমরা স্তম্ভিত হয়ে যাই এখানটায় এসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রথমে যে গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলো রুদ্ধ করা ছিল, বন্ধ করা ছিল। তাহলে ফাস্তাবাকাল বাবের অর্থ কী হয়? দরজার দিকে ছুটে যাওয়ার মানেটা কি হয়? দরজা তো সব ভিতর থেকে বন্ধ করা আছে, কায়দা করে বাইরে থেকে সব প্রহরী দিয়ে দরজাকে বন্ধ করে দিয়েছে, বাইরে থেকেও আটকানো আছে দরজা, গিয়ে তো কোনো লাভ নেই। লাভ একটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন ওই ছোটাটা, ওই পালিয়ে যাওয়াটা, পাপ থেকে এই পলায়ন বৃত্তি, অন্যায় কাজ থেকে এই দৌড়ে যাওয়ার এই মনোভাব আল্লাহ খুব ভালোবেসেছিলেন, আর তাতেই তিনি রক্ষা পেয়েছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম ছুটে চলে গেলেন দরজার দিকে, মিশরের রানী সঙ্গে সঙ্গে গিয়ে পিছন থেকে খামচে ধরলো তার জামা, ফড়ফড় করে কামিজ ছিঁড়ে গেল। আর ওই কামিজ ছিঁড়ে যাওয়াটা তার কাছে বড় কল্যাণের একটা অভিপ্রেত তৈরি হলো, প্রেক্ষিত তৈরি হলো, তার মূল কারণ লুকিয়ে আছে শুধুমাত্র দৌড়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে। এমন সময় সেই মিশরের রাজা চলে এলো, মিশরের রাজা যখন চলে এলো তখন এসে বলছে ওই মহিলা মিশরের রানী যে দেখুন আপনি যাকে আশ্রয় দিয়েছেন সে আমার সঙ্গে কেমন অভব্য আচরণ করছেন, ইউসুফ আলাইহিস সালাম তো একদম বোকা সোজা সে বোকা বনে গেছেন, যে আশ্চর্য কথা, ইউসুফ আলাইহিস সালাম কালা হুয়া রাওয়াদাত নাই আন নাফসি, জি না আমি কিছু করিনি, ওই আমাকে প্রতারিত করেছিল, ওই আমাকে এরকম প্রমাণ মানে লালায়িত করেছিল, আমাকে আহ্বান করেছিল অন্যায় কাজের দিকে। একটা রাজসভায় একটা হট্টগোল আরম্ভ হয়ে গেল, লোকজন ডাকা হলো, শাহেদা শাহেদুন মিন আহলিহা, ওই পরিবারের মধ্যে একজন মানুষ এসে সেখানে সাক্ষী দিলেন, একটা নিদান দিলেন যে না এরকম বললে হবে না, একটা প্রমাণ হবে, যদি দেখা যায় জামাটা পিছনের দিক থেকে ছিঁড়েছে তাহলে প্রমাণ হবে ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী, আর যদি জামাটা দেখা যায় ওয়াইন কানা কামিসাহু কুদ্দামিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে ওই মেয়েটা মিথ্যা কথা বলছে, ইউসুফ সত্য বলছেন, আর যদি দেখা যায় কুদ্দামিন কুবুল সামনের দিকে ছিঁড়েছে তাহলে বোঝা যাবে সাদাকাত, মহিলাটি সত্য বলছে, ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা বলছেন।
যখন দেখা গেল যে সত্যি সত্যি ফালাম্মারা কামিসহু কুদ্দামিন দুবর, সত্য সত্যই যখন দেখা গেল যে না জামাটা পিছন দিকে ছিঁড়েছে, সবাই বুঝে নিলেন, এমন কি মিশরের রাজাও বুঝে নিলেন এবং তিনি বললেন ইউসুফ আরিজান, এর ছেড়ে দাও ব্যাপারগুলো, আমি বুঝতে পেরেছি যে এই মহিলা অন্যায় করেছে, আমার স্ত্রী তোমাকে প্রতারণার ফান পেতেছে, এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, এই ব্যাপারটা ছেড়ে দাও। এই ব্যাপারে ইউসুফ আলাইহিস সালাম ওই অভিযোগ থেকে, ওই ভয়ঙ্কর অপবাদ থেকে মিশরের রাজপ্রাসাদে তিনি মুক্ত হলেন, আল্লাহ সুবহানাহু তাআলা মুক্তি দিলেন এবং পরবর্তীকালের মানুষের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করে গেলেন যে দেখো পাপ থেকে তোমাকে ছুটতে হবে, পালাতে হবে। পালানো তো দূরের কথা, আঁকড়ে জড়িয়ে ধরছে। ইউসুফ আলাইহিস সালামের দুটি পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ। একটা, তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, মাআ আল্লাহ, আল্লাহ আমাকে আশ্রয় দিন, আর চুপ করে বসে থাকা নয় যে কি করবো মহিলা চলে এসেছে তখন আর যা করবি কর, এটা ব্যাপারটা নয়, আমাকে আমার সাধ্য মোতাবেক পালিয়ে যাওয়ার এই মনোবৃত্তি উদ্ধারের পথ দেখিয়েছিল। আমরা যদি শির্ক থেকে, বেদাত থেকে, হারাম থেকে, বেপর্দা থেকে প্রত্যেককেই যদি আমাদের মধ্যে এই পরায়ণবৃত্তি সৃষ্টি না করি, আমরা যদি না ছুটতে চাই, তাহলে বাঁচতে পারবো না, বিপন্নতার আকাশ আমাদের ভেঙে পড়বে, কোনো রকমেই উদ্ধার পাবো না। ওয়াজ শুনেই কি আর ওয়াজ না শুনেই কি, আমাদের কাছে বিপন্নতা হাজির হবে আর বিপন্ন সময়ের মানুষের যে নিদারুণ পরিণতি হয় সেই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। উদ্ধারের জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পাপ দেখলে আমরা ছুটবো, কি আছে, পরিবার হোক, সমাজ হোক, বেদাত হচ্ছে না থাকবো না, যত বড়ই অনুষ্ঠান হোক, যত বড়ই গ্লামার ওয়ালা জালসা হোক, আপনার এখানে সুন্নার খেলাফ হচ্ছে, আদর্শের এখানে ত্রুটি হচ্ছে, আমি এখানে থাকতে রাজি নই, এই পরিবারে এই এই বিবাহের কাজে এই হারাম কাজ হচ্ছে, আমি এখানে থাকতে রাজি নই, আপনাকে সরে আসতে হবে, আপনাকে পাপ থেকে পালাতে হবে। পাঁচ নম্বর, যেটুকু সাধ্য আছে, আপনার কাছে যেটুকু সাধ্য আছে সেই সাধ্যটুকু ব্যবহার করেন। সবারই সাধ্য আছে, অনেক সাধ্য ছিল বারাসাতের, তো আলহামদুলিল্লাহ বহু সাধ সাধ্য ছিল, আপনাদের যা সাধ্য ছিল, আমাদের যা সাধ ছিল আছে, আপনাদের সাধ্য তার থেকে বেশি আছে, আমরা জানবো না তো কে জানবে, আর দিন রাত আমাদের যা সাধ ছিল আপনাদের ওপরে জামিয়াতের, তার থেকে আপনাদের সাধ্য আল্লাহ অনেক বেশি দিয়েছেন, একটু পূরণ করতে হবে, কাজ করতে হবে, মানুষের জন্য, নিজের জন্য, বিপন্ন জাতির জন্য, বিপন্ন মানুষের জন্য ভালোবেসে এসে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, দায়িত্ব। অজুহাত তুলবেন না, অভিযোগ করা জিনিসটা খুব একটা ভালো জিনিস নয়, আমাদের আর কী আছে, আমরা আর কী করবো, কেউ বলছে আমি আর কী যাবো, কেউ বলছেন আমাদের আমার নিজের অবস্থা দেখছেন না, কেউ বলছেন আমার মোকামের অবস্থা দেখছেন না, কেউ বলছেন আমার রাজ গ্রামের অবস্থা দেখছেন না, এইসব অজুহাত তুলে কাজ থেকে সরে এলে হবে না। আল্লাপাক রব্বুল আলমিন চরম বিপন্ন একজন মানুষকে আল্লাহ সুবহানাহু কোরআনে, এগুলো কোরআনের হেদায়তের ভাষা, তো এই উপস্থাপনগুলো খুব মজার মজার, একজন মানুষকে আল্লাহ তুলে ধরছেন, গোটা পৃথিবী তার অপবাদের জন্য একদম প্রস্তুত, গোটা পৃথিবী একচেটিয়াভাবে, আর অপবাদ দেওয়ার সঙ্গত কারণও তারা খুঁজে পেয়ে গেছে। একটা মেয়ে হঠাৎ করে দেখছে সে আসন্ন সন্তান সম্ভবা এবং তার বিয়েই হয়নি, কি বলবে মেয়েটাকে, সাধারণ মানুষ কি বলবে? মেয়েটি যখন দেখলো যে আমার তো সন্তান ভূমিষ্ঠ হবে, কোথায় পালাই কোথায় পালাই, এই সন্তান পেটে এসেছে আর আমার বিয়ে শাদী কিছুই হয়নি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমাকে কোনো পুরুষ দেখেনি, এ আল্লাহর নির্দেশে একদিন এলো জিবরিল আলাইহিসসালাম, এসে বললে তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, তখনও মেয়েটি বললেন যে আমার তো পুরুষ স্পর্শ করেন, বলে এইভাবে হবে, কি আছে, আল্লাহর নির্দেশ দিলে হবে, আল্লাহর নির্দেশ দিলেন হয়ে গেল, সে সন্তান নিয়ে কি করে কি করে, মরুভূমিতে গিয়ে একটা খেজুর গাছের কাছে মুখ লুকিয়ে মুখ গুঁজে পড়ে আছে আর বলছে ইহা লাইতানি মৃত্যু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হে আমার রব আমাকে মেরে দিলে না কেন, যদি মরে যেতাম, মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম অথবা বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যেতাম, কুনতু নাসিয়াম মানসিয়া, আমাকে মানুষ যদি ভুলে যেত কত ভালো হতো, এ মুখ আমি কী করে মানুষের কাছে দেখাবো, এই সন্তান হবে আর মানুষ বলবে এই অবৈধ সন্তান নিয়ে ঘুরছে, কত বিপন্ন, কত কঠিন, কত সমস্যা, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবস্থা করছেন, এই ওসব অত চিন্তা তোকে করতে হবে না। দুটো বিপদে কিন্তু মারিয়াম আলাইহিসসালাম পড়েছিলেন ওখানে, এক বিপদ মরুভূমিতে তিনি একা চলে গেছেন ওই খেজুর গাছের নিচে বসে আছেন, তো মরুভূমিতে বড় বিপদ হচ্ছে, সেখানে পানি নেই, খাবার নেই, আশ্রয় নেই, কে দেবে, সমাজ থেকে বের করে দেবে, ওইসব খবর খবর শুনলে যে কুমারী মেয়ের সন্তান হয়েছে, আর দ্বিতীয় কথা ওইসব খাবার দাবার কেউ দেবে না, তাহলে মরুভূমিতে বাঁচবে কী করে, তো আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম তাকে ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ কী করেন জানেন, আপনার যেটা সাধ্য আছে সেইটাকে আপনাকে ব্যবহার করতে হবে, আর যেটা আপনার সাধ্য নেই, ও মফিজুল ভাই
এই দিকে তাকান, আপনার যেটা সাধ্য নেই সেটা আল্লাহ বলছেন আমি নিজে করব, ওটা নিয়ে আপনাকে মাথা খারাপ করতে হবে না। মরুভূমিতে একটা পানির ব্যবস্থা করা, এটা তো মারিয়ামের সাধ্য ছিল না, কি করবে সেখানে, পানিটা পাবে কোথায়, খাবারটা পাবে কোথায়। আল্লাহ বলছেন ওসব তোমাকে ভাবতে হবে না, যুগে যুগে মানুষের উপর আল্লাহ এইভাবেই রহমত বর্ষণ করেন। আপনার সাধ্য আছে, আপনার টাকা পয়সা আছে, সময় আছে, বুদ্ধি আছে, ওইটাকে কাজে লাগান, আর যেটা সাধ্য নেই চরম জালেম, গোটা দুনিয়ার আকাশকে অন্ধকার করে আসছে, জালেমকে এক মুহূর্তের মধ্যে কোথায় ফানুষের মতো আল্লাহ উড়িয়ে দেবেন, ওটা আপনি পারবেন না, আল্লাহ পারবেন, আল্লাহ করবেন। কাজেই যেটা পারবো না সেটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, গদি আল্লাহ উল্টে দেন, শাসক উল্টে দেন, ইতিহাসে মুখ থুবড়ে কত রাজা উজির মন্ত্রী পড়ে আছে, ওসব ভয় আপনাকে করে লাভ নেই। আপনার সাধ্য আছে কোরআন সুন্নাকে প্রকাশ করার, কোরআন সুন্নাকে বোঝার, কোরআন সুন্নাকে তেলাওয়াত করার, মানুষের কাছে বাস্তবায়ন করার, ওইটুকু করুন। আপনার সীমিত আল্লাহ যেটুকু অর্থ দিয়েছেন সেইটাকে ব্যবহার করুন, সময় দিয়েছেন ওইটুকুকে ব্যবহার করুন। মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শব্দ নিচের দিক থেকে এলো, নাদা মিন তাহাতি আল্লাহ তাহাজানি, এ মারিয়াম ভয় করতে হবে না, ভয়ের কোনো কারণ নেই, কাদ জাআলা রাব্বুকে তাহাতাকে সারিয়া, তোমার পদদেশে এখনই পানি স্রোতস্বিনী নির্ঝরা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেল। মারিয়াম দেখলেন ছল ছল করে পানি বয়ে যাচ্ছে পায়ের তলা থেকে, আর কি খেতে হবে, তো শুধু পানি খেতে বাঁচা যাবে না। ওয়া হুজি ইলাইকে মিন জিজিন নাখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে বলছেন, শব্দ উচ্চারিত হচ্ছে, যে এক নম্বর কাজ হচ্ছে যে মরুভূমিতে পানি এই ব্যবস্থাপনা করা মারিয়ামের সাধ্য নেই, যেটা সাধ্য নেই সেটা আল্লাহ করে দিয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুজি ইলাইকে বিজিজিন নাখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, হে মারিয়াম তোমার কাছে যে খেজুর গাছটা রয়েছে তোমার হাত ধরে সেটা তোমার দিকে তুমি নাড়া দাও, তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, তোমার উপরে সরস সুপক্ক সুমিষ্ট খেজুর পড়বে টুপটুপ করে। এইখানে কোরআনের পাঠক আমরা আশ্চর্য হই, এত এত ব্যবস্থাপনা আল্লাহ করে দিলেন, নদী প্রবাহিত হলো মরুভূমির ভিতর দিয়ে, মারিয়ামকে হাত লাগাতে বলেননি, আর আসন্ন সন্তান ভূমিষ্ঠ হয়েছে কেবলমাত্র তার, তিনি শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে বিপন্ন, ওই সময় শরীরে অত শক্তিও নেই। আর একটা বাস্তব কথা, খেজুর গাছকে ধরে নাড়া দিলে যে খেজুর পড়ে এটাও দেখা যায় না, সচরাচর পড়ে না, তার খেজুর গাছটাকে ধরে নাড়া দেওয়ার এই কথাটার মানেটা কি, কোরআন পড়তে গিয়ে কখনো মনে হয়নি খেজুর গাছকে ধরে নাড়া দিলে খেজুর পড়ে, দেখেছেন কখনো, সচরাচর পড়ে না, খুব পাকা হলে একটা দুটো পড়ে, আর খেজুর গাছের কাণ্ডটা ধরে নাড়া দিলে যে ঝরঝর করে খেজুর পড়বে দেখা যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে, তিনি তো শারীরিকভাবে অক্ষম অসুস্থ, একে তো বিপন্ন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির ভিতরে নদী তৈরি করে দিচ্ছেন, তো খেজুর গাছ থেকে খেজুরও পড়বে এমনি এমনি, এটাই স্বাভাবিক ছিল। আল্লাহ শুধু চেয়েছেন যে না মারিয়াম, দুটো হাত তো তোমার রয়েছে, ওই হাত দুটোকে অন্তত তুমি লাগাও, অন্তত ব্যবহার করো, কিছুই তোমার সাধ্য নেই, আপনার যেটুকু আছে সেইটুকু নিয়ে আপনি কাজে লাগান। বিপদ থেকে বাঁচতে গেলে টাকা রয়েছে, পয়সা রয়েছে, ঘর রয়েছে, বাড়ি রয়েছে, সবই রয়েছে, খাম কাতে বলছে লকডাউন হলো, অমুক হলো, তমুক হলো, ভাই কী কত রকমের অজুহাত, এইরকম সমস্যা হয়ে গেলো, ওই রকম সমস্যা হয়ে গেল, ঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, দুনিয়া সব চলছে দিনই কাজ করার জন্য, দিনই ক্ষেত্র প্রস্তুত করার জন্য, যখনই মানুষের কাছে আহ্বান করা হয় অজুহাত দিই, কী হবে, বিপদ, আকাশ ভেঙে পড়বে, কেউ বাঁচাতে পারবে না, কে বাঁচাবে, বিপন্নতার জন্য উদ্ধারের জন্য যে রাস্তা আল্লাহ দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। রাস্তা হচ্ছে আপনার হাত দুটো কিছুই নেই, মারিয়ামকে আল্লাহ শেখালেন যে দেখো হাত দুটো অন্তত ব্যবহার করো, বহুজি ইলাইকে বিজিজিন নাখলা তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, আর তোমার চোখের দৃষ্টিনন্দন সেই সন্তানকে তুমি দেখো, মন ভরে যাক, হ্যাঁ তুমি সেটা খাও, কুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনান, তুমি ওগুলো পানি পান করো, খেজুর খাও, আর চোখ জুড়িয়ে দাও, আর কোনো মানুষ যদি এসে তোমাকে জিজ্ঞাসা করে ফালানু কাল্লাম আলী আউমা ইনসিয়া বলে দাও আমি কারোর সঙ্গে কথা বলতে রাজি নয়, বেপরোয়া। এখানে আর একটা চরম শিক্ষা দেওয়া হলো যে আপনি নীরবতা পালন করুন, হাজার রকমের কৈফিয়ত করবে, এই তোমরা কী করছো গো, তোমাদের সংগঠনে ওখানে কী হচ্ছে, তোমরা নাকি বলছো অমুক জায়গাতে সব বেদাত হচ্ছে, অমুক জায়গাতে সব শেরক হচ্ছে, তোমরা বলছো এগুলো বন্ধ করে দিতে হবে, আপনি শুধু দলিলটা উপস্থাপন করুন, বাকি বেশি ফালতু কথা যাবেন না। ফালতু কথা বলার জন্য মারিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, ফালা নুকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, আজকের দিন আমি কারোর সঙ্গে কথা বলবো না, যাও। লোকে কিন্তু বলতে লাগলো সাংঘাতিক কথা, নানা রকমের কথা, ইয়া মারিয়াম ওলাকাত যেতে সাইয়ান ফারিয়া, এ মারিয়ামে কি করেছিস, তুই তো খুব নোংরা জিনিস নিয়ে এসেছিস,
হ্যাঁ তোমার বাপ খুব ভালো ছিল, তোমার মা খুব ভালো ছিল, কিন্তু তুমি এত ভ্রষ্ট হলে কি করে? সব লোকে বলছে, মারিয়াম আলাইহিস সালাম কিন্তু কোনো কথা বলেননি। কি বললেন মারিয়াম আলাইহিস সালাম? শুধু আল্লাহ বললেন যে তোমার সন্তানটাকে কোলে নিয়ে মানুষের সামনে উপস্থাপন করো, মানুষকে দেখিয়ে দিলেন এই দেখুন। তখন লোকে আরো রেগে গেলেন যে এই কি করে কথা বলবেন, মান কানা সাবিয়া যেটা কারণ শিশু সন্তান অবস্থার কাইফানু কাল্লেমো, কি করে কথা বলতে পারে আমাদের সঙ্গে? কিন্তু সেই শিশুই কথা বললো এক সময় যে না, আমি আবদুল্লাহ, আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি নবী, আমি সিদ্দিক, আমি সলাত আদায় করি, আমি মানুষকে সলাতের নির্দেশ দিই, আমি ওসিয়ত করি। তাহলে এখান থেকে একটা কথা পাওয়া গেল, দলিল কথা বলে। মারিয়াম আলাইহিসসালামের গর্ভে যেটা সন্তান হয়েছিল সেটাই নিজেই একটা দলিল, নবীরা হচ্ছেন একটা দলিল, কিতাব হচ্ছে একটা দলিল, দলিল নিজেই কথা বলল। আপনার দলিল আপনার কথা বলবে, আপনার কোরআন আপনার কথা বলবে, আপনার সুন্নাহ আপনার কথা বলবে, আপনাকে বেশি বকার দরকার নেই। বেদাতির সঙ্গে, মুশরিকের সঙ্গে, ভ্রষ্ট মানুষের সঙ্গে অহেতুক অযাচিত কথা বলার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনার দলিল আপনার কথা বলে দেবে। আমরা যদি এই বিষয়গুলির ওপরে লক্ষ্য করি, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা উপকৃত হব। পবিত্র কোরআনের নির্ধারিত কতগুলো বিষয় আমরা আলোচনা করলাম, মূলত বিপন্নতা থেকে উদ্ধারের কতগুলো মূল প্রেক্ষিত, বিশেষ করে নবীদের শেখানো দোয়াগুলি আমরা চর্চা করব, আলোচনা করব। আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের সাধ্যভর আমাদের কাজ মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য আমরা সেগুলো ব্যবহার করব। রুজি রোজগারের ব্যাপারে হালাল বৈধ রুজি সামাজিক দৃষ্টিভঙ্গিতে তা যাই হোক না কেন সেটাকে আমরা গ্রহণ করব। আর সর্বোপরি যত রকমের পাপ আছে তা থেকে বাঁচার জন্য আমাদের এই পলায়ন বৃত্তিকে আমরা ব্যবহার করব। আর আমাদের হাতে যেটুকু সাধ্য আছে, যেটুকু ক্ষমতা আছে, সেই হাতটুকু নিয়েই মারিয়ামের মতো আমরা খেজুর গাছ নাড়া দিতে শুরু করি। ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহর রহমতের ওই রকম সুপক্ষ, সুমিষ্ট, তরতাজা ফল আমাদের ওপরে আপতিত হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে বিপন্নতা থেকে মুক্তির জন্য এই পথ নির্দেশনাগুলিকে গ্রহণ করার, বাস্তবায়ন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। বিপন্নতা থেকে বাঁচার শেষ কথা এক মিনিটে বলেই শেষ করে দিই, একা হবে না। একা খুব মারাত্মক জিনিস, একা কথাটা হচ্ছে খুব খারাপ কথা। একা আমি এই কথাগুলো হচ্ছে কি জানেন, মানে খুব বিধ্বংসী কথা, অভিশপ্ত কথা। আনা বলে একটা কথা আছে না, আনা, আনা মানে আমি, আর আমি মানে হচ্ছে খুব অভিশপ্ত কথা। তার ভালো কথা কি? ভালো কথা হচ্ছে আমরা, ভালো কথা হচ্ছে কি বললাম, আমরা। আর আনা কথাটা কি? অভিশপ্ত কথা। আনা পৃথিবীতে কে বলেছিল জানেন? ইবলিস, শয়তান। আল্লাহ যখন বলেছিলেন প্রথম নির্দেশ পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ প্রথম নির্দেশ যখন সেখানে আরোপিত হলো, ইবলিস কি বলেছিল জানেন? আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে উত্তম। খালাক্তানি মিন্নার খালাক্তাহু মিন তিন, আমাকে তৈরি করেছেন আগুন থেকে, ওকে তৈরি করেছেন মাটি থেকে, আমি উত্তম। আমি বলেছিল কে? ইবলিস। ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, তার শাসকের কাছে গেলেন, শাসক বলল কে রব? বলে আমার রব তো যিনি জীবন দেন, যিনি প্রাণ দেন, তিনি আমার রব আল্লাহ। বলে ওসব কথা না, আমি জীবন দিই, আনা উহি ওয়া উমিত। এই বোকা ইব্রাহিম, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই, আমি। কে বলেছিল? নমরুদ। মুসা আলাইহিস সালাম যখন রবের দাওয়াত নিয়ে গেল, ফেরাউন কি বলেছিল জানেন? আনা রব্বুকুমুল আলা, আমি রব। সারা পৃথিবীতে আজকের শাসক, আজকের জালেম, আজকের অত্যাচারী, এদের ভাষা কি জানেন? আনা, আমি, আর কিছু নয়, সমস্ত কিছুতে আমিত্ব। এই ভয়ঙ্কর আমিত্বে গোটা পৃথিবী আজ বিপর্যস্ত। দুর্যোধন বলেছিল আমি, কি ভয়ঙ্কর কথা! হিমাচল শিলা থেকে সাগর অবধি আমি ছুঁড়ে দিই ত্রাস, হিমাচল শিলা থেকে সাগর অবধি আমি ছুঁড়ে দিই ত্রাস, আমার কি যায় আসে, বাঁচে না না বাঁচে ইতিহাস, আপামর জনে আমি কহাইব আজ, আমি গম্বুজ চোড়া, আমি রাষ্ট্র, আমি সমাজ। দুর্যোধন বলেছিল আমি রাষ্ট্র, আমি সব। আমরা ওই আমিত্বের অহংকার থেকে সরে এসে আমরা জমিয়ে তা আহলে করেছি কিসের জন্য? আমি হতে চাইনি, আমরা হতে চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিত্বের ওই অন্ধকার থেকে সরিয়ে এনে আমাদেরকে আমরার আলোকে আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। সঙ্গবদ্ধভাবে আমাদেরকে বিপন্নতা থেকে মানুষকে উদ্ধার করা, বিপন্নতা থেকে নিজে রক্ষা পাওয়ার পথ পদ্ধতিগুলো গ্রহণ করার, জামিয়াতি সাংগঠনিক কর্ম পদ্ধতি অনুসারে করার আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।